ঠিক আছে স্ক্রিনটা শেয়ার করলাম গতকালকে আপনাদের কি কি দেখিয়েছিলাম একটু বলেন তো কেউ একজন টুইটার লিস্ট লিস্ট ক্রিয়েট করা প্রথম থেকে বলেন টুইটারের একদম প্রথম থেকে কি কি করবেন প্রথম প্রথম প্রোফাইল খোলা খোলার পরে প্রোফাইলটা ভালো করে অপটিমাইজ করা হম ইউ আর ঠিক করা হম ইউরএল ঠিক করাটা দেখাতে ভুলে গেছিলাম আজকে দেখাই দিব তারপরে প্লিজ ক্রিয়েট করা দেখেছিলাম বুকমার্ক করা তারপরে এমবেড করা কোড এমবেড করে ওয়েবসাইটে বসানো তারপরে কিভাবে ফলোয়ার গেইন করা যায় একটা টুলের নাম বলেছিলাম কালকে লাস্টে একদম টুলটা কি ছিল টুলটা ছিল ফলোয়ার হ্যাঁ ফলোয়ার ওং খুব ভালো একটা টুল তো এই প্র্যাকটিসগুলা কি কেউ করেছেন আমি যাচ্ছি আপনাদের আগামী কালকে একটা एग्जाम নিতে কি বলেন আপনারা কালকে নিব না পরশু নিব আপু কালকে আমার পরীক্ষা আছে মেয়ে

আপনার কোন আপনাদের কোনটা কোনটা দিয়ে एग्जाम নিয়েছিলাম ফেসবুক আর ইনস্টা না আচ্ছা ঠিক আছে ইউটিউব নিয়ে টুইটার নিয়ে লিংকডইন নিয়ে তিনটা দিয়ে एग्जाम নিব ওই মঙ্গলবার একটু পর বিকালে ক্লাস করা লাগবে সমস্যা নাই বিকালে एग्जाम দিবেন জেপু ভালো হয়েছে আপনি প্রশ্ন ফাঁস করতে পারবেন না পু লাস্টবার প্রশ্ন করতে গিয়ে ঠিক আছে টুইটার লিংকডইন আর হচ্ছে ইউটিউব নিয়ে এক্সাম হবে সেম কিছু জিনিস থাকবে কুইজ আর কিছু জিনিস থাকবে প্রাকটিক্যাল খুব বড় বড় লেখা দিব না আর আমি যা কিছু পড়াইছি যেই স্লাইড দিয়েছি বা যা কিছু পড়াইছি ওগুলার ভিতর থেকেই হচ্ছে গিয়ে কুইজ কোশ্চেন থাকবে আশা করি এই এতটুকু প্রশ্ন ফাঁস আমি করে দিলাম আশা করি এরপর আর আপনারা ঝামেলা হবে না আচ্ছা গতকালকে বলেছিলাম যে আপনাদের ওই ইয়াটা দেখাবো ইউ আর আসলে কিছুই না এই যে এখানে ইউর অ্যাকাউন্ট সেটিংস এ আসার পরে ইউর অ্যাকাউন্টে ইনফরমেশন এখানে এসে আপনাকে লগ করতে হবে লগ না করলে হবে না এবার দেখেন ইউজার নেম এখান থেকে আপনি ইউজার নেম চেঞ্জ করতে পারবেন এখন আপনি যখন অ্যাকাউন্টটা ব্র্যান্ডের জন্য করবেন মনে করেন আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন কোনো একটা ব্র্যান্ডের জন্য কোনো একটা অর্গানাইজেশনের জন্য তো তখন ওই যে অর্গানাইজেশনের নামের সাথে মিল রেখেই কিন্তু আপনার ইউজার নেমটা তখন চেঞ্জ করতে হবে বা নাম চেঞ্জ করলে কিন্তু সাথে সাথে ইউজার নেমও চেঞ্জ হয়ে যায় না গতকালকে বিকেলের ব্যাচে ওদেরকে দেখাইছিলাম নাম চেঞ্জ করলে ইউজার নেম চেঞ্জ হয়ে যায় না ইউজার নেম আপনার যদি নাম চেঞ্জ করেন ইউজার নেমটা এখানে এসে চেঞ্জ করতে হবে এবং আমরা দেখেছিলাম যে গত দিন যখন আমরা বিভিন্ন ফলোয়ার ফলো ফলোয়িং মেথড দেখিয়েছিলাম তখন দেখেছিলাম যে অনেকেই আছে ইউজার নেমের ভিতরে কিউআর দিয়ে ইউজার নেম খুলেছে যেমন অ্যাট দ্য রেট ফটোগ্রাফি ফটোগ্রাফি অব এফ1 ফটোগ্রাফি ফটোগ্রাফি যদি না না এফ1 ফটোগ্রাফি দেখছিলাম একজনকে আবার ডিজিটাল মার্কেটার ডিজিটাল বা মার্কেটিং এরকম দেখেছিলাম অনেকে দেখেছিলাম নামের মধ্যে যেমন আমার নামটা জান্নাতুল মাওয়া ইনা আমি একটা পাইপ সাইন দিয়ে সেখানে কিন্তু এখানে পারবো না এখানকার কথা বলতেছে না আমি আবার ডিজিটাল মার্কেটের কথাটা নামের মধ্যে অ্যাড করে দিতে পারি এগুলা কিন্তু হচ্ছে টেকনিক আপনার এসি অপটিমাইজেশনের টেকনিক তো এই টেকনিকগুলা টুকটাক হচ্ছে কি কি সব কিছু তো আসলে শেখানো পসিবল না কিন্তু দেখতে দেখতে অভিজ্ঞতা যত হবে তখন আপনারা অনেক কিছু শিখে যাবেন যেমন ওই যে ইউটিউবের কথা বলতেছিলাম যখন কাজ শুরু করেছি তখনও অনেক কিছু জানতাম না এখন প্র্যাকটিক্যাল কাজ করতে করতে অনেক কিছু শিখতেছি যদিও শেখার কোনো শেষ নাই আপনি পাঁচ বছর দশ বছর ধরেও ডিজিটাল মার্কেটিং নিয়ে লাইনে কাজ করে বলতে পারবেন না সব শিখে গেছি যারা বলে শিখে গেছি তারা আসলে কিছুই শিখে নাই কারণ আপডেট হতেই থাকে নতুন চেঞ্জ আনে নতুন একটা অপশন আনে আবার আমাদেরকে নতুন করে শুরু করতে হয় টোটালটা একটা লার্নিং প্রসেস এবং এই জন্যই আমার এই লাইনটা ভালো লাগে কোনো এখানে বোরিং হওয়ার জায়গা নাই সবসময় নতুন এক্সাইটমেন্ট তো এখান থেকে ওরা কিছু সাজেস্ট করতেছে যেগুলা ফাঁকা আছে সেগুলাও নিতে পারেন আর না হলে এখান থেকে আপনারাও নিতে পারেন নিজেরা ক্রিয়েট করতে পারেন তবে পনেরো ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে বড় হাত ছোট হাত সবই দিতে পারবেন নাম্বারও ইউজ করতে পারবেন তবে অন্য কিছু না আর এই যে আন্ডারস্কোর এটা এছাড়া আর কিছু না বোঝা গিয়েছে আমার এখানে জান্নাতুলি না কেন ওয়ান হলো কেন কারণ আমার এর আগে একটা অ্যাকাউন্ট ছিল যেটা ডিসেবল করে দিয়েছিল যার কারণে এখানে হচ্ছে ওয়ান সহকারে ওরা নিয়েছে আমি যদি এটা চাই থার্টি ওয়ান দিব ধাও নিবে কারণ হচ্ছে এটা এই নামে কেউ নাই আসলে ইউনিক নাম হওয়ার এটা একটা সুবিধা যদিও এখন আর ইউনিকনেস নাই কিন্তু ওই যে একটু কমন নামের ক্ষেত্রে সমস্যা হয়ে যায় আমি এটা সেভ করতে পারি ইচ্ছা এটা নিবে না ফোন নাম্বার অ্যাড ফোন নাম্বার ওই যে আপনারা ফোন নাম্বার সিকিউরিটিতে আপনারা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন বলেছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখবেন সব জায়গায় এখান থেকে চেঞ্জ করতে পারবেন সব খুলে খুলে দিচ্ছি আচ্ছা আপনাদের জন্য আজকে আরো দুইটা টপিক আছে সেটা দেখানোর পরে অ্যাডটা দেখাবো তবে একটু বলে নেই এইখানে আমাদের এই টুইটার মার্কেটিং নিয়ে যারা কাজ করে টুইটারে অ্যাডের চেয়ে অর্গ্যানিক ফলোয়ার অর্গ্যানিক কাজগুলাই বেশি থাকে অর্গ্যানিক মার্কেটিংটাই বেশি হয় অর্গ্যানিকের মাধ্যমেই অনেক বেশি এনগেজমেন্ট পাওয়া যায় টুইটারের অ্যাড নিয়ে কাজ কম আর অ্যাডের টুইটারের অ্যাডের ক্ষেত্রে কিছু ঝামেলা আছে অ্যাড রানের ক্ষেত্রে যেমন আপনার প্রোফাইলে অনেকগুলো টুইট থাকতে হবে আমার প্রোফাইলটা দিয়ে যখন আমি অ্যাড রান করা দেখাবো তখন দেখবেন যে আমার প্রোফাইল থেকে অ্যাডের সব কিছু করতে পারতেছি কিন্তু লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে আমি অ্যাডের যে ইমেজটা ওর টুইটটা অ্যাড করতে পারতেছি না কারণ ওটা অ্যাড করার জন্য আপনার অনেকগুলো টুইট থাকতে হয় অ্যাট লিস্ট মানে মানে লিমিটটা আসলে এই মুহূর্তে ভুলে গেছি অনেকগুলা মানে অনেকগুলা ফিফটি ওয়ার সামথিং উপরে আবার হচ্ছে আপনার একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সাথে সাথে আপনারা অ্যাড রান করতে পারবেন না আগে ছিল এক মাস একটা অ্যাকাউন্টের বয়স এক মাস হলে অ্যাড্রান করতে পারে এখন এটা জানি না আসলে কি অবস্থায় এক মাস না কি না তবে আপনাদের অ্যাকাউন্ট কত দিনে সেটার উপর ডিপেন্ড করে আমরা ট্রাই করে দেখতে পারি আপনারা পারবেন কি না আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে যেটা বলছিলাম এখানে দেখেন হ্যাশট্যাগের অনেক পাওয়ারফুল হ্যাশট্যাগের মাধ্যমে খুব ভালো রিস্ক পাওয়া যায় আবার হচ্ছে এখানে লিস্ট ক্রিয়েট করা যায় লিস্ট ক্রিয়েট করার মাধ্যমেও আপনি আপনি যদি সুন্দর ভালো ভালো লিস্ট ভালো ভালো ইনফরমেশন নিয়ে ভালো ভালো প্রোফাইল নিয়ে নেক্সট রিলেটেড লিস্ট তৈরি করেন সেখান থেকেও খুব ভালো এঙ্গেজমেন্ট পাবেন অনেক ফলোয়ার লিস্ট দেখেন নাই গতকালকে যে লিস্টও মানুষ কী পরিমাণ ফলো করে এরপরে আপনার ফলো ফলোইং টেকনিক করতে পারেন বা আপনার প্রোফাইলে রেগুলার বেসিসে যখন টুইট করবেন তখন আপনার ইয়া ভালো এনগেজমেন্ট আসবে তো এইখানে অর্গানিকভাবেই ভালো মার্কেটিং করা যায় পেড মার্কেটিংয়ের খুব বেশি দরকার হয় না বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এখন গতকালকে দুইটা জিনিস তিনটা জিনিস আসলে দেখাই না একটা তো দেখায় দিলাম চারটা জিনিস একটা দেখানো হলো সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন অনেকগুলো জিনিস আছে টপিক মোমেন্ট টুইটার অ্যাড অ্যানালিটিক্স মিডিয়া স্টুডিও সেটিংস প্রাইভেসি এটা তো দেখলেন হেলথ সেন্টার টপিক কি টপিকটা হচ্ছে গিয়ে আপনি যেগুলো ফলো করবেন সেই রিলেটেড ট্রেন্ড গুলো আপনাকে শো করবে আমরা যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদেরকে অনেকগুলো টপিক সাজেস্ট করে আপনি সেইখান থেকে সেই টপিকটা ফলো করে রাখতে পারেন তাহলে ওই টপিক রিলেটেড ট্রেন্ড গুলো আপনাকে শো করবে এখানে কিছু টপিক আপনাকে সাজেস্ট করেছে আরও যদি কোনো কিছু মোড়ে যান তাহলে দেখতে পারবেন এখানে আরো অনেক ধরনের আমি যদি অ্যানিমি কি ম্যাঙ্গা এটা আবার কি আর্টস অ্যান্ড কালচার এটা যদি ফলো করি মাঙ্গা আপো কমিক জাপানি কমিক্স ও আচ্ছা অ্যানিমিতে তো বুঝলাম মাঙ্গা আর বুঝি নাই জিয়াপো মাঙ্গা থেকে অ্যানিমিগুলো করে আর কি আচ্ছা এখানে অ্যানিমেশন আছে আর্ট আছে এগুলা যদি ফলো করতে চাই থ্রি ডি কত টপিক আছে আর্ট অ্যাস্ট্রোলজি বুক বুকের মধ্যে শুধু কমে কি আছে হরস্কোপ ড্যান্স থিয়েটার ওয়েডিং রাইটিং কারো যদি রাইটিংয়ে ইন্টারেস্ট থাকে ফেমাস কোর্ট ইন্সপিরেশনাল কোর্ট স্ক্রিন রাইটিং এভাবে আমরা ফলো করে রাখতে পারি কারো যদি টিভি মুভিতে ইন্টারেস্ট থাকে মিউজিকে ইন্টারেস্ট থাকলে অনলি অন টুইটার আউটডোর সায়েন্স স্পোর্টসে যদি কারো ইন্টারেস্ট থাকে এখানে আরও থাকতো আমি কয়েকটা ফলো করে রাখছি সেই জন্য যে ক্রিকেট ফলো করে রেখেছি ব্যাডমিন্টন যদি ফলো করতে চান বেসবল বাস্কেট বোলিং চেয়ার লিডিং অনেক কিছু আছে টেকনোলজি নিয়ে আপডেটেড থাকতে চাইলে আপনার মতো করে আপনি হচ্ছে এই ইয়াগুলা সিলেক্ট করতে পারেন ট্রাভেল কারো যদি ট্রাভেলিং এ ইন্টারেস্ট থাকে এয়ার ট্রাভেল বিজনেস ট্রাভেল ক্রুজ ট্রাভেল সব ইন্টারেস্ট দিয়ে দিবেন হোটেলস লাক্সারি ট্রাভেল মিউজিয়াম ইনস্ট্রাকশন ন্যাশনাল পার্ক থিম পার্ক ট্রাভেল ব্লগার ট্রাভেল নিউজ ট্রেন্ডিং এভাবে আপনারা ফলো করতে পারেন নট ইন্টারেস্টেড নাই আচ্ছা আচ্ছা এই আমি যেগুলা কেটে দিয়েছিলাম ধরেন আমি এখানে অনেকগুলো আমাকে শো করছে আমি এটা কেটে যদি দেই অ্যাডভেঞ্চার ট্রাভেল এটা যদি কেটে দেই সেগুলো নট ইন্টারেস্ট হিসেবে আমার এখানে শো করবে যেগুলো আমি কেটে দিয়েছিলাম সেগুলো আমার আবার যদি ফলো করতে চাই ফলো করতো কেপ অফ ভক্তরা তো আমারে পুরা হ্যাশট্যাগ হেট করবে তো এইটা হচ্ছে গিয়ে টপিক মোমেন্টস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেরকম লিস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল মোমেন্টসও খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস মোমেন্টটা হচ্ছে গিয়ে আপনি আপনার আচ্ছা আমি তার মোমেন্ট দেখানোর আগে আবার একটু টুইটারে ঢুকি এবার একটু সার্চ করে কারো নাম ধরে টার্ন অফ রিটুইট ভিউ টপিকস উনি কি তো কী কী টপিক পছন্দ করেছিল ভিউ মোমেন্টস এটাতে যায় নেল প্যারেল হ্যাজ অ্যান্ড ক্রিয়েটেড এনি মোমেন্ট আচ্ছা তাহলে অন্য কারো প্রোফাইলে যায় ল্যারি কিম উনি কে সি মোবাইল মান কি ও আচ্ছা ওনার মোমেন্ট দেখিয়ে আছে নাকি ভিউ মোমেন্ট হ্যাঁ ওনার এখানে মোমেন্ট ক্রিয়েট করা আছে ধরেন আমি এই মোমেন্টটাতে যদি দেখতে চাই মোমেন্ট হচ্ছে আপনার এখানে তো অনেক টুইট করতেছেন আপনি প্রতিদিন আপনি যদি চান যে সেই টুইটগুলোকে ওই যে লিস্ট যেরকম আমরা করেছি সেরকম লিস্ট করেছে কি অন্যদের প্রোফাইলকে অ্যাড করে রেখেছি যাতে তাদের টুইটগুলো আমি মিস না করি আর এইখানে অন্যদের টুইটও আপনি মোমেন্ট করে রাখতে পারেন অথবা মানে অন্যদের টুইট বলতে যে টুইটগুলো আপনি লাইক করেছিলেন রিটুইট করেছিলেন এগুলো অথবা আপনি নিজের টুইটগুলো ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে মোমেন্ট করে রাখতে পারেন কেউ যখন আপনার মোমেন্টে আসবে মোমেন্টে আসার পরে আপনার সেই টুইটগুলো দেখতে পারবে যেমন ওনার এই একটা মোমেন্ট পিপিসি ইনসাইড সার্চ ইঞ্জিন ল্যান্ডস টপ পেইড সার্চ কলাম অফ টোয়েন্টি এটা হচ্ছে ওনার মোমেন্টের টাইটেল এটা হচ্ছে মোমেন্টের ডেসক্রিপশন এবং এই মোমেন্টের আন্ডারে উনি অনেকগুলো টুইট অ্যাড করে রেখেছে বিভিন্ন মানুষের টুইট ওনার নিজের টুইটও আছে এভাবে আপনি এটাকে অনেকটা আপনি আমাদের ফেসবুক বা অন্যান্য জায়গায় যেরকম স্টোরি হাইলাইট করি না সেরকমভাবে আপনি টুইট হাইলাইট করে রাখতে পারেন বোঝা গিয়েছে এই জিনিসটা মোমেন্টটাও কিন্তু খুব পাওয়ারফুল এই যে আমরা আনপেইড বলেছি যে এখানে এত অপশন আছে আপনার আন অর্গানিক প্রমোশনের যার কারণে পেইড প্রমোশনের খুব বেশি দরকার হয় না আর একটা জিনিস কি আমরা ফেসবুক ইনস্টাতে যেরকম খুব প্রোডাক্ট রিলেটেড অ্যাড রান করি এইখানে কিন্তু লিঙ্কড বা অন্যান্য এই যে এটাতে আপনারা দেখবেন যে ওরকম অ্যাড আসলে কম ফেসবুকে যতগুলো অবজেক্টিভ অন্যান্য কোথাও এত অবজেক্টিভ নেই একমাত্র গুগল অ্যাডে আছে তো এইটা অ্যাডের ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আর পেইড অ্যাডভার্টাইজমেন্টের চেয়ে আর এদের দেখেন এই পেইড অ্যাডভার্টাইজমেন্টটা কীরকম এই হুয়াই ইউরোপ এটা হচ্ছে গিয়ে এই যে প্রমোটেড এখন থেকে যেখানে প্রমোটেড অথবা স্পন্সার্ড কথাটা দেখবেন আপনাদের কি লিঙ্কডিনে দেখেন মাঝে মাঝে মেসেজ আসে উপরে স্প ওগুলো হচ্ছে অ্যাড প্রমোটেড অর স্পন্সার্ড কথা যেখানেই দেখবেন সেগুলো অ্যাড এইটা একটা অ্যাড এটা ওরা হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য এইখানে এই অ্যাডটা রান করছে তো এর ভিতরে কি ওদের প্রোডাক্ট দেখা যাচ্ছে তো এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে এই একটা অ্যাকাউন্ট হুয়াই এইটাকে ফলো এই ফলো অপশনটা আছে ভিতরে এগুলা কিন্তু আবার প্রমোটেড না এগুলা কিন্তু অর্গানিক তো এখন টুইট আমরা মোমেন্ট কিভাবে ক্রিয়েট করব মোমেন্টসে যাব মোমেন্টসে যাওয়ার পরে ইউ হ্যাভেন ক্রিয়েটেড এনি মোমেন্ট প্লাস এ ক্লিক করব উপরে সত্যি কথা কি আমার টুইটার আগে ভালো লাগতো না কিন্তু এই আপনাদের শেখানোর উদ্দেশ্যে মানে টিচিং আসার পরে টুইটার নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি যার কারণে এখন টুইটারের প্রতি একটা ভালো লাগা লাগাইয়া হয়েছে যে গ্রো হয়েছে আগে মনে হতো আসলে এটা এই ওই যে প্রথম একটা অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছিল সেই এটাকে ডিজাস্টার মনে হইতো মোমেন্টে টাইটেল দিতে হবে একটু আগে বলেছিলাম যে মোমেন্টে টাইটেল থাকে আচ্ছা আমার এইখানেও ছিল আমি এটায় আসলাম আবার মোমেন্টে টাইটেল দিব একটা আমি যে উদ্দেশ্যে মোমেন্টা তৈরি করতেছি একটু আগে দেখেছিলাম ল্যারি কিম নাকি যেন নাম ছিল ওনার উনি ওনার একটা টপিক নিয়ে মোমেন্ট তৈরি করেছে আপনি এইভাবে মোমেন্টটা তৈরি করতে পারেন আপনি যে নিশ গুলো নিয়ে আপনি ইয়া করতেছেন টুইট করতেছেন সেই টুইট গুলো সেই নিস অনুযায়ী আপনি টুইটই করতেছেন বা যেই ধরনের টুইট আপনি রিটুইট করতেছেন লাইক করতেছেন সেগুলোও আপনি এখানে অ্যাড করতে পারেন আমি যদি ধরেন আমার নিষ্ঠাই যদি হয় ডিজিটাল মার্কেটিং আমি বারবার কেন ডিজিটাল মার্কেটিং এর কথা বলি কারণ আমার অন্য কোন নেশ নিয়ে চিন্তা করতে যত সময় লাগবে ডিজিটাল মার্কেটিং নিয়ে উদাহরণ আমি ফটাফট দিতে পারবো সেই জন্য আর নিষ নিয়ে যখন কাজ করব তখন তো আসলে চিন্তা ভাবনা করে কাজ করতে হয় এটা তো বুঝেনি আপনারা তো জন্য আবার কেউ বললেন না যে আপু সবসময় ডিজিটাল মার্কেটিং নিয়েই উদাহরণ দেয় কারণ এটা উদাহরণটা খুব সহজে চলে আসে মুখে ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব তাহলে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাকস টোয়েন্টি টোয়েন্টি এটার নামে একটা ইয়ে খুলতে পারি মোমেন্ট খুলতে পারি টোয়েন্টি টোয়েন্টিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আমি সংক্রান্ত টুইটগুলা আমি নিজে যেগুলো দিচ্ছি প্লাস হচ্ছে কি আমি যেগুলো আমি অন্যদের কাছ থেকেও টুইট রিটুইট করেছি লাইক করেছি সেগুলো অ্যাড করতে পারি তো যদি আমি এভাবে দেই এখন হলো ডেসক্রিপশন প্রতিটা জিনিস দিতে হবে দিলাম একটা ডেসক্রিপশন বাই আপডেটিংম টোয়েন্টি সোশ্যাল মিডিয়া টু আপডেট আর সাম ইম্পর্টেন্ট টুইট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া হ্যাক্স টোয়েন্টি টোয়েন্টি সুন্দর একটা আকর্ষণীয় মোমেন্ট তৈরি হলো মোমেন্ট শুধু তৈরি করলে হয় না সেটাকে আকর্ষণীয় করতে হবে আপনাকে যাতে মানুষ সেই মোমেন্টের ভিতরে গিয়ে সেই জিনিসগুলো পড়ে তাই না আপনি একটা যেন তেন ইয়ে করে রাখলেন তাহলে তো হবে না কাভার ফটো অবশ্যই একটা সেরকম কাভার ফটো দিতে হবে সেই রিলেটেড যেমন একটু আগে আমরা দেখেছিলাম ওই যে ল্যারি কিম ওনার কাভার ফটোতে আমার তো আসলে কিছুই নাই দুনিয়ায় চেঞ্জ করতে চাইলে এটা দিলাম ওটা দেখা যাচ্ছিল না সাদা নেক্সট যাবো মোবাইল প্রিভিউ মোবাইলে এরকম দেখা যাবে এবার দেখেন এই নিচের দিকে আসলে পরে টুইটস আই হ্যাভ লাইকড আমি যেগুলো লাইক করেছিলাম সেগুলা টুইটস বাই অ্যাকাউন্ট আমি যেগুলো টুইট করেছিলাম আমি যেগুলো রিটুইট করেছিলাম অথবা যেগুলো আমি টুইট করেছিলাম অথবা যেগুলো রিপ্লাই করেছিলাম সব কিছু টুইট সার্চ আপনি সার্চ করেও নিয়ে আসতে পারেন কোনো টুইট কোনো টুইটের লিঙ্ক থাকলে অ্যাড এ টুইট টু দিস মুমেন্ট বাই পেস্টিং লিঙ্ক কোনো কোনো টুইটের ইম্পর্টেন্ট টুইটের লিঙ্ক থাকলে এখানে অ্যাড করে দিতে পারেন ধরেন আমি টুইট আই হ্যাভ লাইক এটাতে যদি সিলেক্ট করি তাহলে বাবা আমি ভয় পাইছি বারো কব আমার কথা বলে উঠছে আমার চা খেপে উঠছে হঠাৎ করে এই যে আমি যদি এইটা অ্যাড করতে চাই দিস মোমেন্ট হলো এই যে ওর ওর কথা বলছিলাম এটা যদি আমি অ্যাড করতে চাই করে ফেললাম এভাবে আপনার অ্যাড করতে হবে কোথায় অ্যাড হয়েছে দেখেন এখানে এই যে একটা দুইটা টুইট বাই অ্যাকাউন্ট আমি যদি আমার কোনোটা অ্যাড করতে চাই একটা অ্যাড হয়েছে এবার যদি চাই যে আমি এ কোনো কিছু রিমুভ করে দেব এই যে রিমুভ টুইট এখান থেকে আপনি রিমুভও করে দিতে পারেন মুভ আপ এটাকে উপরে নিয়ে আসতেছেন আপনি যাচ্ছেন এটা সবার উপরে থাকবে ক্রপ ফর মোবাইল ক্রপ করতে চাইলে মোবাইলে কতটুকু শো করবে ওই অনুযায়ী যদি আপনি চান ক্রপ করে দিতে পারেন এ আর কি সব কিছু সব কিছু করে পাবলিশ করলে মোমেন্টটা অ্যাড হবে বোঝা গিয়েছে মোমেন্ট কিভাবে অ্যাড করবেন জি কারো কোনো সমস্যা নেই তো আমি কিন্তু एग्जाम মে এরকমও বলতে পারি টুইটারে একটা লিস্ট ক্রিয়েট করবেন অমুক দিন ও টপিকটা নিয়ে অথবা টুইটারে একটা মোমেন্ট ক্রিয়েট করবেন অমুক টপিক নিয়ে एग्जामে কিন্তু এটাও এরকম থাকতে পারে তো আমি এটা ক্রিয়েট করলাম না পাবলিশ ফিনিশ লেটার দিলাম এখানে ড্রাফট হয়ে আছে মোমেন্ট গুলা আবার যাই মোর অপশনে যাই কথাটা শুনতে যত ভালো লাগে আর মরে যাই মোমেন্টসে গেলাম এই যে ড্রাফট হয়ে আছে চলে আসছে আমি ডিলেট করতে চাইলে ডিলেট করে দিতে পারি এডিট করতে চাইলে আরো কিছু যদি অ্যাড করতে চাই এডিট করতে পারি আশা করি সবাই পারবেন চেকলিস্ট তৈরি করতেছেন আমি কিন্তু এটার চেক লিস্ট দিব না আপনাদের কারণ আমার কাছে নিজের কাছেই করা নাই আপনাদেরকে কি দিব নবী চেকলিস্ট ক্রিয়েট করে করতেছেন নবী আছে হ্যাঁ জি আপু আছি টুইটারে চেকলিস্ট ক্রিয়েট করবেন চেকলিস্ট মানে হচ্ছে আমি যে যে টপিক গুলো দেখাইছি যেই যে কাজগুলো আপনারা করবেন সেই সব কাজের একটা চেকলিস্ট আপনার সুবিধার্থে বাইরদের যখন কাজ করবেন তখন কি কি কাজ করতে হবে সেটা আপনি জানলেন ওই চেকলিস্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমার এই এই কাজগুলা করতে হবে আচ্ছা এরপরে আসি আর একটা অপশন বলেছিলাম যে কিভাবে অ্যানালিটিক্স তো বুঝতেছেন এখানে আপনি টুইটারের অ্যানালিটিক্স দেখতে পারবেন স্টুডিও মিডিয়া স্টুডিও একটু দেখে নেবেন এগুলো আসলে দেখানোর কিছু নাই এগুলো আপনারা দেখতে পারেন টুইটার একটা আমি ব্রেকের পরে দেখাবো আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পরে অ্যাডিশনাল রিসোর্সেস কালকে বলেছিলাম যে আমার টুইটার অ্যাকাউন্টটাকে একদম পুরো ড্যাশবোর্ডটাকে নিয়ে যাওয়া যায় ওয়েবসাইটে যখন যে টুইট আমি করব সেটা ওখানে শো হবে ওয়েবসাইটে ওয়েবসাইটে আলাদা একটা পেজ ক্রিয়েট করে সেটা শো করা যায় গতকালকে দেখেছিলাম পোস্ট করে টুইট শেয়ার করতেছি আজকে দেখাবো আমি পেজ ক্রিয়েট করেই কিভাবে কীভাবে শেয়ার করতেছি টাকা কি সবাই দিয়েছে রবি নবি আপু আজকে রাতে অধিকাংশ কনফার্ম করছে সন্ধ্যার দিকে দিবে বলতেছে তাহলে কিভাবে হবে আসলে আজকে টাকাটা দিলে এরা তো ক্রিয়েট করতে একটু টাইম লাগে আপনাদের দুই ব্যাচ মিলায়ে আপনারা প্র্যাকটিস করতে বিকালে আপনাকে আমি দিয়ে ফোন দেব আপনার নম্বরে হ্যাঁ আমাকে একটু মেসেঞ্জারে কনফার্ম করলেই হবে মেসেঞ্জারে জিমেইল নিচ্ছেন তো না আমার জিমেইল জি ঠিক আছে সবারটা কনফার্ম হলে আমাকে নক দিয়ে আমি কামালের নাম্বার দিব কামাল কামালকে সেন্ড করে বলে ওকে ওই ইয়াটাও সেন্ড করে দিবেন লিস্টটা আপু এটা না ওই যে টুইটারে এমবেড করে ওয়েবসাইটে দেখানো ওইটা কথা বলতেছেন না হ্যাঁ টুইটার এমবেড করে দেখানো একটা ছিল পোস্ট দেখানো সেটা গতকালকে দেখিয়েছে আর এটা হচ্ছে গিয়ে পুরা ড্যাশবোর্ডও ইচ্ছে করলে দেখানো যায় অথবা যে কোনো পোস্ট নতুন কোনো পোস্ট হয়েছে সেটাও দেখাতে পারেন বা হচ্ছে আপনি টুইটারের ফলো বাটনটাও দেখাতে পারেন সেটার জন্য আমার আসতে হবে সেটিংসে সেটিংসে আসার পরে অ্যাডিশনাল রিসোর্সে এখানে অনেক অপশন আছে যেগুলো আসলে সব দেখানো সম্ভব না অ্যাডভান্স অনেক টার্ম আছে কিন্তু যারা ওই যে টুইটার নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান তারা এগুলো আস্তে আস্তে করে শিখে নেবেন টপিক তো জানেন সেই টপিক ধরে ধরে সার্চ করেন ইউটিউব আছে তারপর গুগল আছে এগুলাতে টপিক ধরে ধরে যেমন আপনি সার্চ কিভাবে করবেন ব্র্যান্ড রিসোর্সেস সব টুইটার বা হোয়াট ইজ ব্র্যান্ড রিসোর্সেস অফ টুইটার লিখে সার্চ করেন অপশনের অভাব নাই খালি টেকনিকটা জানতে হবে আর হচ্ছে ইউটিউবের ক্ষেত্রেও যেই ইউটিউব যেই ভিডিওগুলা ভালো কোয়ালিটির ভালো মানের এগুলা দেখলেই বুঝতে পারবেন ইংরেজিতে ভয় পাই বলে ইংরেজি ভিডিও দেখব না এটা বোকার স্বর্গ বাংলা ভিডিও খুব কম ভিডিওই আছে যেগুলো আসলে তথ্যবহুল বা আসলে ভালো কিছু শেখা যায় বেশিরভাগ ভিডিওর ভিতরে শুধুমাত্র ভিউ বাড়ানো টাকা ইনকাম করার চেষ্টা এমন এক একটা লোভনীয় জিনিস দিয়ে রাখে উপরে যে আপনি বিশ দিনের কি এক দিনের ভিতরে এসিও শিখে ফেলবেন এই টাইপের ইয়া বা কেন আপনি এসিও শিখবেন না তাই এটাও একটা ইয়া মার্কেটিং তখন আপনি ওখানে ক্লিক করবেন যে কেন আসলে শিখব না সবাই এতো এসিওর কথা বলে এখানে আসার পরে ডেভেলপার একটা টুল আছে ডেভেলপার টুলে যাব এখানে অনেক কিছু থাকবে হোয়াটসঅ্যাপ আই অ্যাকসেপ্ট লার্ন মোর আই অ্যাকসেপ্ট করে দেই অনেক কিছু থাকবে লার্ন অ্যাবাউট মেনলি এটা হচ্ছে গিয়ে ওয়েব ডেভেলপিংয়ের একটা টার্ম ওয়েব ডেভেলপারদের জন্যই মেনলি এগুলা এপিআই টেপিআই এগুলা তো আমাদের জাস্ট কোডটা নিয়ে যেতে বসাবো আমরা তো আর ডেভেলপিং ওসব জানি না গেট স্টার্টেড উইথ আর্লি অ্যাক্সেস এটাতে ক্লিক করবো এখানে দেখেন অ্যাপ্লাই ফর অ্যান অ্যাকাউন্ট তারপরে আসে অ্যাপ্লাই ফর এ ডেভেলপার অ্যাকাউন্ট এখানে আসার পরে অনেক কিছু আছে যেগুলো আসলে আমাদের এই বেসিক টার্মের ভিতরে না অ্যাডভান্স টার্মের ভিতরে কিন্তু এখানে একটা অপশন আছে এমবেডিং টুইটার টুইটস অন এ ওয়েবসাইট আমরা এটা নিয়ে কাজ করব এগুলোর আমাদের এখন দরকার নেই আর যদি কেউ এই বিষয়টাতে ইন্টারেস্ট ফিল করেন একটু করে দেখবেন কোথায় কি আছে প্রত্যেকটা এই যে দেখেন আই

বলেছিলাম টুইট কিন্তু আর্টিকেলের ভিতরে এমবেড করে নিতে পারেন গতকালকে বলেছিলাম তা আমরা এইটাতে ক্লিক করবো নেক্সটে যাব এখানে দেখেন অপশন আছে এমবেড টুইট এমবেডেড টাইম লাইন এমবেডেড টাইম লাইন টুইটার টুইটার বাটন ইউ উড লাইফ টু এমবেড আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কী হবে এমবেডেড টাইম লাইন পুরা টাইম লাইনটা আপনার কোড করতে পারবেন এমবেড টুইট এটা যদি সিলেক্ট করেন দ্য এমবেডেড টুইট ইজ বেস্ট ওয়ে টু ডিসপ্লে অ্যান্ড ইন্ডিভিজুয়াল টুইট অফ টুইটার এনরিস ইউর এনি স্টোরি উইথ দিস পার্সন স্ক্রিপ্ট আচ্ছা এইটা হচ্ছে আমরা যে পোস্ট কালকে ইয়ে করে নিয়ে গিয়েছি না কোনো একটা পোস্টের রাইট ক্লিক করে পোস্টের কর্নারে ক্লিক করে যে এমবেড টুইট করে নিয়েছি এখানে ওই জিনিসটারই আরেকটা ভার্সন এটাতে ক্লিক করে আপনার যে পোস্টটা আপনি এমবেড করতে যাচ্ছেন সেই পোস্টটা আপনি হচ্ছে পেস্ট করে দেন ইউআরএলটা তারপরে প্রিভিউ দেখেন তারপর সেই কোডটা নিয়ে যান তো এই ঝামেলায় আসারই দরকার নাই এটা আপনি ওই পোস্টের কর্নারে ক্লিক করেই পাবেন কিন্তু এমবেড টাইম লাইন আর হচ্ছে এমবেড টুইটার বাটন এমবেড টুইটার বাটনে হচ্ছে দেখেন টুইটার বাটনটা আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন এখন কী কী দেখ মানে কোনটা কোনটা দিতে পারবেন যেমন এটা হচ্ছে শেয়ার বাটন কুইকলি অ্যান্ড ইজিলি টুইট লিঙ্ক এটাতে ক্লিক করে যেতে পারবে ফলো বাটন আপনি ফলো বাটনটা শো করতে পারেন ওয়েবসাইটে গেট আপডেটস ফ্রম সামওয়ান অন টুইটার মেনশন বাটন আপনি স্টার্টে এ কনভারসেশন রাইট ওয়ে ফ্রম ইউর ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের মাধ্যমে কনভারসেশন ওখান থেকে চালাতে পারেন হ্যাশট্যাগ বাটন জয়েন দ্য গ্লোবাল ডিসকাশন অন টুইটার ওখান থেকে হ্যাশট্যাগ টপিক ম্যাসেজ বাটন আপনার মেসেজ বাটনটা টুইটারে মেসেজ বাটনটা আপনি ওই ইয়েতে অ্যাড করতে পারেন ওয়েবসাইটে আমরা আমাদের ম্যাসেঞ্জার ফেসবুক ম্যাসেঞ্জারের বাটনটা অ্যাড করেছিলাম না ওয়েবসাইটে মনে আছে জি আপু সেরকম সেরকম এটাকে বলা হয় ওয়েবসাইট ইন্টিগ্রেশন আপু আপু এটা কি মানে এই কোডটা আমি ওখানে কোন জায়গায় বসাইতে হবে আমি যাব তো দেখাবো এখন একটা জিনিস হচ্ছে আমি চাচ্ছি টাইমলাইনটাই বসাবো মানে আমার এই ওয়েবসাইটে যত সরি আমার ইয়াতে টুইটারে যত টুইট করতেছি আমি সেগুলা শো করবে যাতে আমি এটাতে ক্লিক করব আমার ইউআরএলটা দিতে হবে ওয়েব আমার কোন ইউআরএলটা দিতে হবে যে টুইটার অ্যাকাউন্টটা হ্যাঁ মেইন অ্যাকাউন্টটা মেইন অ্যাকাউন্টটা মেইন অ্যাকাউন্টের ইউআরএল এতটুকু কিন্তু সোজা কথা twitter.com স্ল্যাশের পরে আপনার ইউজার নেমটা এটাই হচ্ছে ইউআরএল হয় এখানে দিতে হবে প্রিভিউ প্রিভিউ এসে দেখেন আমার পুরা ড্যাশবোর্ডটা এভাবে শো করবে আমি কোডটা নিয়ে গিয়ে যদি বসাই কপি কপি কোডে ক্লিক করবো কপি হয়ে গেল যেতে হবে আমার ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার পরে আমি যেহেতু ড্যাশবোর্ডটা নিয়ে এসেছি সেহেতু আমার হচ্ছে ওয়েবসাইটে একটা পেজ ক্রিয়েট করতে হবে নর্মালি একটু দেখেন সবাই ওয়েবসাইটের ইয়ে আচ্ছা কপিটা এখান থেকে করলে তো ঝামেলা হবে लिखे दे এখানে দেখেন যদি ওইটা কোনো ওয়েবসাইটের মধ্যে পড়ে না যে জাস্ট প্র্যাকটিস পারপাস একটা সাবডোমেন আর সাবডোমেন সাজায় কোনো লাভ নাই আমি আমার আমি যখন আপনাদের মতো শিখতেছিলাম তখনও আমাদের মেন্টর ভাই আমাদেরকে এরকম সাব ডোমেইন নিয়ে দিয়েছিল ওই সাব ডোমেইনটা এত সুন্দর করে আমি সাজাইছিলাম নিজে তো ওয়েব ডিজাইনিং কখনোই জানতাম না এই সব জিনিস ভাইয়া যতটুকু শিখাইছিল ততটুকুই দিয়েই অনেক সুন্দর করে সাজাইছিলাম এটা সবাই অনেক প্রশংসা করেছিল সে ওয়েবসাইট নাই এখানে মেনুতে দেখেন মেনুর ভিতরে কিছুই নাই শুধু হোম বাটনটাই আছে মানে হোম একটা পেজই আছে এখন আসলে এটা আপনারা এত সহজে বুঝবেন না অ্যাকাউন্ট আপনার ওয়েবসাইট নেওয়ার পরে বুঝবেন আর এটা এত বেশি কঠিন কিছু না আচ্ছা আপু ওয়েবসাইটে কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে যতদিন পর্যন্ত ওর হোস্টিংটা থাকবে আর কি ও আনলিমিটেড হোস্টিং নিয়েছে অ্যাটলিস্ট তিন চার মাস থাকার কথা দুই তিন মাস যতদিন আপনাদের প্র্যাকটিস পারপাস দরকার আছে আপু এক বছর থাকে এক বছর থাকে কিন্তু হোস্টিং শেষ হয়ে যায় না গত ব্যাচে গত দুই ব্যাচে কতজন স্টুডেন্ট ছিল ওদের সবাইকে দিয়েছে ও এই ব্যাচের সবাইকে দিবে তো এভাবে হোস্টিং শেষ হয়ে যায় তো সাধারণত কি হয় ওয়ান জিবি টু জিবি ওয়ান জিবি টেন জিবি এইভাবে করে না হোস্টিং কিনে ও আনলিমিটেড নিয়েছে ওই ওদেরকে দেওয়ার পরে আর একটা জিনিস কি সাব ডোমেন নিয়ে বসে থাকেন না যখন প্র্যাকটিস করে শিখে যাবেন নিজের ডোমেন কেনার চেষ্টা করেন সাব ডোমেন কখনো র‍্যাঙ্কে আনা যায় না সাব ডোমেন র‍্যাঙ্কে আসলেও সেটা সরায় ফেলা যায় এসইও শিখতে গেলে বুঝবেন আপু 950 টাকা দিলে তো মেইন ডোমেনটা পাই যাচ্ছে 200 টাকা হলে তখন আমার ডাবল খরচ হচ্ছে না

আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করব আমাকে দুইটা মিনিট একটু সময় দেন আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই আমরা এখানে এসে একটা পেজ ক্রিয়েট করব কালকে পোস্ট ক্রিয়েট করেছিলাম এখানে দেখেন পেজ একটা আছে এখানে ক্লিক করলে এখানে পোস্ট ক্রিয়েট পেজ ক্রিয়েট করব এগুলা সবাই পারবেন আপনারা ভয় পাওয়ার কোনই দরকার নাই আর আপনাদের সাথে তো রবি আছে অ্যাড নিউ তে ক্লিক করে এখানে টাইটেলটা দিব মনে করেন আমি টুইটার নিয়ে আলাদা একটা পেজ খুলতেছি সরি টুইটার নিয়ে পেজ খুলতেছি আমরা কোডটা বসাবো কোথায় টেক্সট অপশনে যাব এখানে এসে কোডটা পেস্ট করে দিলাম ভিজুয়াল যদি দেখতে চাই দেখতে পারবো তবে এখানে আসলে ওই পুরাটা আসবে না পাবলিশ করে দিব সব কিছুই করেছি পাবলিশ করে দিব হুম পেজ ক্রিয়েট করা হয়ে গেছে এখন পেজ ক্রিয়েট করলেই হয় না পেজটাকে মেনুর ভিতরে অ্যাড না করলে আমাকে বাইরে থেকে শো করবে না যেমন পেজ ক্রিয়েট করেছি কিন্তু এটা মেনুতে শো করতেছে না মেনুতে আমার অ্যাড করতে হলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে অ্যাপিয়ারেন্সে যাব অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে মেনুস একটা অপশন আছে অ্যাপিয়ারেন্সে আসার পরে এখানে মেনুস একটা অপশন আছে এখানে ক্লিক করবো এগুলো মোটেও কঠিন কাজ না আপনাদের যখন ওয়েবসাইট হবে সেগুলো সব কিছু প্র্যাকটিস করবেন আপনারা মেনুসে ক্লিক করার পরে আমার এই সাইডে পেজগুলো শো করবে ভিউ ওয়ালে ক্লিক মোস্ট রিসেন্ট এখানে শো করতেছে ভিউ ওয়ালে ক্লিক করলে সবগুলো এখানে শো করতেছে সার্চ যদি অনেকগুলো পেজ থাকে সার্চ করেও নিয়ে আসা যায় তো আমার এখানে মোস্ট রিসেন্ট দিলেও আসলে আসতেছে অথবা ভিউ ওয়ালে দিলেও আসতেছে কারণ এখানে পেজ টেজ নাই তাই যে টুইটার এই পেজটা অ্যাড টু মেনু এটাতে ক্লিক করব এই পাশে হচ্ছে এই যে মেনুতে আমার অ্যাড হয়ে গেছে আগে একটা ইয়া ছিল টুইটার সেটা ইনভ্যালিড আমি এটা যদি চাই এটা রিমুভ করে দিব কারণ আমার ওই পেজটাই নাই কিন্তু মেনুতে অ্যাড করা আছে এখন দেখাচ্ছে পেজটা আমি ডিলিট করে দিয়েছি এখন এই যে এখানে চলে আসছে আর মেনুটা আপনার যদি সিলেক্ট করা না থাকে যেমন আমার এটা প্রাইমারি মেনুতে মেনু মেনুটা যদি সিলেক্ট করা না থাকে তখন সিলেক্ট করতে হবে তো ওইগুলার আপনাদের দরকার নেই ওগুলা শিখে যাবেন পরে মেনু ক্রিয়েট করাটা এগুলা সব শিখে যাবেন জাস্ট আপনি মেনু থাকলে সেটার ভিতরে আপনি টুইটারটা অ্যাড করে দিলেন দিয়ে সেভ মেনু এখন দেখেন এখানে এখানে সেভ মেনু দেওয়ার পরে হোম বাটন আর টুইটার দুইটাই চলে আসছে আমি যদি এবার যাই এখানে একটু রিফ্রেশ দিতে হবে আসলে কোনো একটা কাজ করার পরে সেভ করার পরে ওয়েবসাইটে রিফ্রেশ দিতে হয় না হলে শো করে না এখন দেখেন দুইটা বাটন আমার এই অনেক সময় মেনুটার নিচে থাকে এটা থিমের উপর নির্ভর করে অনেক সময় মেনুটা নিচে শো করে অনেক সময় মেনুটা আবার উপরে শো করে মেনু তো মেনুই হয় মানে ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজের এখানে শো করে আপনি ক্লিক করে সেই পেজে চলে যেতে পারেন এখন এখানে আমার হোম নামে একটা পেজ আছে আর টুইটার নামে আর একটা পেজ আছে এটাতে ক্লিক করলে এই যে আমার এখানে আমার টুইটার গুলা চলে আসবে একটু সময় আসুক এই যে সম্পূর্ণ টুইটারটাই এখানে শো করতেছে টুইটস বাই জান্নাতুল ইনা আমি নতুন যত টুইট করব সব এখানে শো করবে ইভেন আমার এই টুইটে কেউ ক্লিক করলে আমার টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাবে ক্লিক করি টুইটার অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে মজার না জি আপু বাকিদের কথা শোনা যায় না কেন বাকিরা মজা পাচ্ছে না মনে হয় না তো আচ্ছা তো আপু ওই যে ওয়েবসাইট এর ইয়া তো মানে আমরা তো তেমন মানে ইয়া করতে বুঝবেন এটা কোনো কঠিন কিছু না জাস্ট ওয়েবসাইটটা নিয়ে নেন ওয়েবসাইটটা নেওয়ার পরে ওয়েবসাইট নিয়ে પછી মোটামুটি আপনাদেরকে যতটুকু আপনাদের আমরা তো একদম পুরো ডিজাইন লেভেল শিখাইতে পারবো না যেমন আমি যখন শিখেছিলাম তখন আমাদের আমাদের যে মেন্টর ছিল ভাই আমাদেরকে তিন দিন ক্লাস নিয়েছিল ওয়েবসাইট নিয়ে একটা সুন্দর ওয়েবসাইট কিভাবে ডিজাইন আমি আপনাদের জাস্ট কিভাবে পেজ ক্রিয়েট করবেন মেনু ক্রিয়েট করবেন পোস্ট ক্রিয়েট করবেন থিম ইনস্টল করবেন এই সব জিনিসই শিখাবো টুকটাক তো ওই জন্য আর কি অত ভালোভাবে ডিজাইনিংটা শেখাতে পারবো না তবে এগুলো ডিজাইনিং শেখা খুব বেশি কঠিন কিছুও না আপনারা তো আর কোডিং করতেছেন না ডেভেলপ করাটাই ওয়ার্ডপ্রেসটা হ্যাঁ ওয়ার্ড প্রেসই তো করবো আর ওই যে কোডিং অনেক ঝামেলার অনেক শেখার আছে ডিজাইনিং সহজ আমাদের ডিজিটাল মার্কেটারদের টুকটাক ওয়ার্ড প্রেস ডিজাইনিং শিখে রাখতে হয় টুকটাক ও শিখে রাখতে হয় এগুলা আমাদের সব কাজে লাগে এই আর কি আমার টুইটারটা করে দিলাম আমি এখন একটা ডিলিট করে দিই বিকেলে সকালে ব্যাচেও তো তোদের দেখাতে হবে আবার যাব এই আর কি আর একটা হচ্ছে টুইটার বাটন বাটন যদি অ্যাড করতে চান আমি এটা আসলে ট্রাই করে দেখি নাই তো দেখি সমস্যা কি মেসেজ বাটনটাই যদি অ্যাড করতে চাই আমার টুইটারের লিঙ্কটা চলে আসছে পেস্টে ইউজার কোড ডিরেক্ট মেসেজ আর প্রাইভেট সাইট অফ টুইটার অ্যান্ড দ্য মেসেজ বাটন মেক ইট ইজি টু স্টার্ট এ প্রাইভেট কনভারসেশন উইথ ইউ ইট ওয়ার্কস বেস্ট ওয়ে ইউ অ্যাকাউন্ট সেটিংস অ্যালো ইউ টু রিসিভ ডিরেক্ট মেসেজ ফ্রম এনি ওয়ান ওয়েদার অর নট দে ফলো ইউ আপনার অ্যাকাউন্ট সেটিংয়ে যদি এনিওয়ান থেকে মেসেজ পাওয়ার অপশনটা সিলেক্ট করা থাকে তখনই আপনি ডিরেক্ট মেসেজ পাবেন ইউ ক্যান ফাইন্ড ইউজার আইডি টুইটার আন্ডার টুইটার ডাটা ইন সেটিংস ইউজার আইডিটা পেস্ট করতে হবে ইউজার আইডিটা ডাটা সেটিংসের ভিতরে আছে you can request a zip file with an archive of data with scope data আচ্ছা এখান থেকে নিতে হবে আপু এটা মানে এটারও কি কাজ পাওয়া যেতে পারে মার্কেটপ্লেসে যে টুইটারের এই এটা অ্যাড করে দাও আমার ওয়েবসাইটে হুম এটার কি কাজ পাওয়া যেতে পারে যে ফেসবুক ইন্টিগ্রেশন যেভাবে আমি অ্যাড করছি যখন টুইটার ইন্টিগ্রেশন অ্যাড করতে পারবো সেটাও এড করা যাবে আচ্ছা আমি এটা আরেকটু ইয়া করে দেখে নিতে হবে কারণ এইটা আমি কখনো ট্রাই করি নাই এই পেস্টে ইউজার আইডি আইডিটা কোথায় কোথা থেকে আনবো এটা আমি ট্রাই করি নাই আর আমি উল্টাপাল্টা কিছু করতে যাচ্ছি না এটা আমার মেইন অ্যাকাউন্ট এটা ডিসেবল করতে যাচ্ছি না তো আমি এটা আরেকটু দেখে নেই তারপরে আপনাদের দেখাবো কোন সমস্যা আছে কারো না না সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এগুলাতে যদি যাই এগুলাতে হচ্ছে এই যে কপি কোড কোডটা কপি করে নিতে হবে চার বাটনে শেয়ার বাটনটা নিলে এটাও এই যে কপি করে নিতে হবে আবার হচ্ছে ফলো বাটনটা নিলে এই ফলো বাটন প্রিভিউ সেম কপি কোড করে নিতে হবে কিন্তু ওই লাস্টে যেটা মেসেজ বাটনটা এটা নিতে হলে আমার ইউজার আইডিটা দিতে হবে তো এইটা আমি আসলে ট্রাই করি নাই কখনো ট্রাই করে দেখতে হবে আর এগুলা যদি নিতে চাই সেম ওয়েতে শেয়ার বাটনটা শেয়ার বাটনটা এই যে এভাবে শো করবে কপি করতে চাইলে কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে পেস্ট করতে হবে ওয়েবসাইটের মনে করেন কোনো পেইজের নিচের দিকে যদি আমি রাখতে চাই সেখানে পেস্ট করতে হবে ওয়েবসাইটের কাজ তো এখন আপনাদেরকে ডিজাইন টিজাইন দেখাচ্ছি না সেজন্য ওগুলো কিছু করতেছি না যদি একটা পোস্টের ভিতরে নিয়ে দেখাই দিই আপাতত নিউ এখানে যে পোস্ট করেছি ভিজুয়ালাইজেশনটা দেখি পাবলিশ করি তাহলে ভালো দেখতে পারবো এই যে বাটনটা চলে আসছে এটাতে ক্লিক করলে সরাসরি আপনার ইয়াটা কি বলে এটাকে আপনার ওয়েবসাইটটা শেয়ার হচ্ছে কেউ যদি আপনার ওয়েবসাইটে এসে ওই বাটনটাতে ক্লিক করে তাহলে সরাসরি তাদের শেয়ার অপশনে নিয়ে আসতেছে এটা আমি ক্লিক করেছি তাই আমার শেয়ার অপশন নিয়েছে আমি এটাকে টুইট করতে চাইলে করতে পারবো মানে আমার ওয়েবসাইটটা যদি কেউ শেয়ার করতে চায় অথবা আপনার ওয়েবসাইটে কোনো পেজও শেয়ার অপশন রাখতে পারেন সেই পেজটা কেউ যদি শেয়ার করতে চায় এই আর কি অবস্থা আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছেন বলেন বুঝতে পেরেছেন না পারেননি ঠিক আছে জি আপু একটা break দিতে চাচ্ছি সমস্যা আছে কারো না আপু না আপু করেন সবাই স্ক্রিনশটটা নিয়ে নেই আচ্ছা প্রিয়ার নিবেদিতা আসেনি নিবেদিতা বিকেলে ক্লাস করবে প্রিয়ারও কি পরীক্ষা না আপু আমি আছি আপু একটু পর পর আপু ওয়াইফাই চলে যাচ্ছে আপু সেজন্য আমাকে আবার কানেক্ট হতে হচ্ছে না আপনাকে প্রথমে দেখি নাই ওয়ালাইকুম আমি মাঝখানে মাঝখানে চলে যাচ্ছিলাম গা যা আপু কারিয়া ওয়াইফাই চলে যাচ্ছে তো আপু ও আচ্ছা তো সবাইকে একটু করে বলতে যাচ্ছিলাম যে ওই সবাইকে আমি একটা মেসেজ দিছি আপনারা তো যারা রিপ্লাই দিবেন আর যারা রিপ্লাই দেন না একটু করে দেখেন যেহেতু আপু মানে ওই আমাদের আসলে ইমার্জেন্সি নিতে হচ্ছে সব একটু রিপ্লাই দেন আচ্ছা ভাই আমি দেখি আচ্ছা ঠিক আছে প্রিয়া পিজিটা ঠিক করায় ফেলেন আজকে হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো আপু এখানে অনেক সেজন্য নবী ভাই কি আছেন ভাই মনে হয় চলে গেছে ও আচ্ছা এটা কে রবি ভাই হ্যাঁ ভাই কি অবস্থা ভাই কি অবস্থা ভাই তো না ওইদিন রবি ভাইলাম ভাই টাকাটা যে পাঠাবো ওনাকে ফোন করে এটা ইয়া করে দিতে হবে সেজন্য তো রবি ভাই কি অবস্থা আপনার ইয়া কেমন মানে চলতেছে আমার হচ্ছে ভাই আমি আসলে একসাথে অনেকগুলো নিয়ে তো চাপ হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি তো ভাই এই যে ডিজিটাল মার্কেটিং এর এটাই আমার কাছে অনেক ইয়ে লাগতেছে মানে কাজ বেশি তো অনেক কাজ আমি ধরেন আগের দিন ঘুমাইছি সকাল সাতটার দিকে গত সকালের আগে আপুর ক্লাসে গতকাল নয়টায় join করলাম তো

ওই সাইড টা যার ওই ওনার সাথে দেখা করতে গেছিলাম তো আর আমার কাছে এসইও নিয়ে কিছু কোর্স ছিল সেগুলো ভিডিও দেখলাম তো এখানে বিষয় যেটা মনে করেন আমি কন্টেন্টের জন্য আপনাকে বলতেছি আর কি আমি যেটা বুঝছি কালকে আমি কাজ অবশ্যই আমি কাজ করব ধরেন ইয়া নিয়ে প্লাম্বার নিয়ে অথবা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান নিয়ে হ্যাঁ তাহলে ধরেন আমি কাজ করব আর ডাবলিন শহরের ইলেকট্রিশিয়ান নিয়ে তো আচ্ছা ইলেকট্রিশিয়ান বেস্ট ইলেকট্রিশিয়ান ইন ডাবলিন এটা হচ্ছে আমার মূল কিওয়ার্ড আচ্ছা তাহলে ইলেকট্রিশিয়ান দিয়ে আর গুগলে আর যে কাছে কাছে যেগুলো সার্চ হয় ধরেন মান্থলি এক হাজার দেড় হাজার সার্চ হয় এরকম কিওয়ার্ড আরো বিশ পঁচিশটা বের করতে হবে ধরেন বেস্ট ইলেকট্রিশিয়ান ইন ডাবলিন তারপরে আর কি হইতে পারে আমার তো রিলেটেড রিলেটেড যা হয় আর কি আচ্ছা রিলেটেড এটা কি তো মনে পড়তেছে না অন্য কিছু দিলে বলতে পারতাম আচ্ছা যা হয় সেগুলা টার্গেট করে মনে করেন আমি আর্টিকেল বানাবো করব আমার কপি অ্যানালাইসিস করতে হবে যে আমার কাছে কাছে যে অংশগুলো আছে মানে ওই কিওয়ার্ড দিয়ে গুগলে প্রথম পেজে যে 10 টা সাইট র‍্যাঙ্ক করতে ওদের ওদের কি কি আর্টিকেল আছে ওদের আর্টিকেলের ইয়া কত এই র‍্যাংকিং কত র‍্যাংকিং কত মানে ওদের টাইকার বয়স কত ওদের কত কয় ভাই করছে ওদের কি অর্ডার আর্টিকেলের মধ্যে ওয়ার্ক কয়টা আছে তো এগুলো সব দেখে আমার স্ট্যান্ডার্ড দিয়া করতে হবে যে আমার ওদের চেয়ে বেশি করতে হবে ওদের আর্টিকেল দশটা দিলে আমাকে 12 বুঝতে পারছি বুঝতে পারছি এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ মানে রিসার্চ করতে হবে রিসার্চ করে আমি এটা পুরো রিসার্চের উপর দাঁড়ায় আছে এই জিনিসটা রিসার্চ করতে হবে এরপর আমার আমার জিনিসটাকে আমি অপটিমাইজ করব মানে সব হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি পুরো কিন্তু কনসেপ্ট নির্ভর ভাই এটা এটা কনসেপ্ট যদি আমি দাঁড় করাতে না পারি কিবা রিসার্চ করে আমার সাইড আসবে না কখনো সামনে আসবে না আসবে হ্যাঁ বুঝতে পারছি আজকে যেভাবে দেখাইছে ফাইবারে কিভাবে আমরা রিসার্চ করি কিওয়ার্ড গুলা ওই হ্যাঁ হ্যাঁ সেম কিন্তু একই জিনিস একই জিনিস আমি আমি তো এজন্যই আপনাকে বললাম

মানে আহ সেটা তিরিশের নিচে হইতে হবে এটা টুলস দিয়ে দেখা যায় এরপর হচ্ছে পেজ অথরিটি সেটাও সেটাও বিশের নিচে হইতে হবে আর হচ্ছে ব্যাকলিংক ব্যাকলিংক তো একদিন বলছিল যে মনে করেন প্রথম আলো নিউজ যখন আমরা পড়ি পড়ার সময় দেখবেন কিছু লাইন থাকে কালার করা মানে লিংক করা ওখানে আমরা ক্লিক করি অন্য জায়গায় চলে যাই ব্যাক লিংক এর ব্যাপারটা আমি আমি বুঝি কিন্তু আমি ব্যাকলিংক কিভাবে বানাইতে হবে এগুলো আপনারা জানবেন যারা ওয়েব ডেভেলপার বা ডিজাইনার যারা সব ওই সাইটগুলো কি করে যারা ফার্স্ট পেজে আছে গুগলে বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা ডাইভার্স ওয়ে আছে এই ধরনের জেনারেশন সাইট বড়া ওই রিলেটেড যে কোম্পানিগুলো আছে মানে অন্য সাইড র‍্যাঙ্ক করা ওদের থেকে আবার ব্যাকলিংক নাই মানে রিলেটেড সাইট থেকে নিতে হয় তো ওদেরকে বলি যে আমি তোমাদেরকে 15 ডলার দিব তোমাদের সাইটে আমার এই এই যে এই লিংকটা আমার মধ্যে লুকাই দাও দিব আমি এই কথাটা জো এখানে ন্যাচারালি ঢোকাও বা আমার জন্য একটা আর্টিকেল লেখো বা আমি আর্টিকেল লিখে দিই তোমরা পাবলিশ করো দশ ডলার দিব এই করে করে দেখা যায় ভাই এদের এক একটা সাইটের ব্যাকলিংক থাকে ভাই চারশো পাঁচশো বুঝতেছেন চারশো পাঁচশো তো বিশাল ব্যাপার চারশো পাঁচশো জনের সাইট অনেক বড় হ্যাঁ 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 চারশো পাঁচশো ধরেন সবগুলা সাইট থেকে নেয় না ধরেন তিরিশ চল্লিশ সাইট থেকে চারশো পাঁচশো নিয়ে ফেলে কিন্তু চারশো পাঁচশো টাকা আমাকে খরচ করতে হয় বুঝতে পারছি ভাই প্রত্যেকটা জন্য খরচ করতে হয় ইনভেস্টমেন্ট কয় জায়গায় দেখেন আপনি ডোমেইন কিনবেন হোস্টিং কিনবেন একরকম সাইটটা একজন ডিজাইনারকে দিয়ে ডিজাইন করাবেন নিজে করতে পারলে তো ভালো এবার আপনি কিউআরডি সার্চটা নিজে করলেন করার পরে আর্টিকেল লিখতে হবে আরেকজনকে দিয়ে কন্টেন্ট যে লিখতে পারে তাকে দিয়ে এবার কন্টেন্ট লেখা আপনার কাছে শুনে ব্যাকলিং নিতে হবে হুম হুম এবার ব্যাকলিং নেওয়ার পরে আপনি সবকিছু করে পাবলিশ করলেন এবার আপনাকে

আপনার টাকার অভাব নাই আর কন্টেন্ট রাইটার তো আপনার জন্য বসে আছে আপনি মনে করেন ব্যাকলিংকও আজকে নিয়ে নিলেন তা আপনি আজকেই আপনি এক নম্বরে চলে আসবেন কালকেই সেটাই সেটাই আপনাকে এক নাম্বার দিয়ে দেয় তাহলে বড় বড় কোম্পানিগুলো কিন্তু গুগল কার বিজ্ঞাপন দিবে না না দিবে না কারণ আপনার তো সাইড ইজিলি র‍্যাঙ্ক করতেছে আপনার আপনার প্রাণের ওয়েবসাইট বা রবি ওয়েবসাইট যদি এমনি এক নম্বরে চলে আসে আর বিজ্ঞাপন কেন দিবে দরকার তো নাই তার টাকা দিয়ে টাকা দিয়ে কিনে নিচ্ছে আর কি কিনে নিচ্ছে তো এখন মাস আপনাকে সেন্ট বক্সে রাখবে তিন মাস পরে গুগলের বট আপনার সাইডে আসি আপনার সাইডটাকে কোন জায়গায় দেওয়া যায় সেটা সে দেখবে এবার আপনার কম্পিটিটরের সাথে গুগলের বট অ্যানালাইসিস করতে করতে আপনার কন্টেন্ট বা আপনার ব্যাকলিংক এগুলো যদি ওই যে ফার্স্ট দশ পেজে ফার্স্ট পেজে যে দশজন আছে তাদের চেয়ে ভালো হয় আস্তে আস্তে আপনাকে ধরেন ওই চব্বিশ নাম্বার বিশ নাম্বার করতে করতে মোটামুটি এক বছরের মধ্যে আপনি ওই প্রথম দশের মধ্যে ঢুকবেন এবার আপনার প্রতিদ্বন্দী যে সাইড গুলা তারা কিন্তু বসে নাই তারা দেখতেছে যে আপনি আসতে কারণ এটা তো এটা তো বিশাল মার্কেট সে সে চেক করে যে আজকে আসতেছে তার ব্যাগ কোন কোন সাইড থেকে নিচ্ছে তাদেরকে আবার মেইল করে তাদের সাইড থেকে সে আবার ব্যাগ নেবে মানে এটা একটা অসীম একটা খেলা মানে চলতেই থাকে তো এবার ধরেন আপনি দশ নম্বর আসছেন দশ নম্বর আসলে আপনার লাভ কি হলো আপনার কানাডা থেকে কেউ একজন ডিভোর্স দিবে তো সেই ডিভোর্স লয়ার খুঁজতেছে এখন ফার্স্ট পেজের গুলাতে তো আমরা মূলত যাই তো সে আপনার সাইডে আসলো বা দুই নাম্বার সাইডে যে যাটাতে যাক এখানে মাসে এক দুই হাজার মানুষ সার্চ করে তো সবাই তো প্রথমটা থেকে যাচ্ছে না অনেক কিছু ডিপেন্ড করে আপনি সাইডের ডিজাইন দেখলেন আপনার পছন্দ হয় আপনি বেরোয় গেছেন কন্টেন্ট পছন্দ হয় বেরোয় গেছেন তো কিন্তু ওই মোটামুটি ফার্স্ট পেজ থেকে আপনি যে একজনের ইয়াতে কন্টাক্ট করবেন তো ওইখানে ওই ভাইয়ের যে বিজনেসটা ওখানে হচ্ছে ধরেন মাসে মোটামুটি বিশ কুড়ি জন উনি পায় প্রত্যেক মাসে তো পায় মানে ওনার এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম ওয়েবসাইটে যে আপনি যদি আমাদের সাথে কোনো লিগেল কনসালটেন্সি করতে চান তাহলে এখানে ফর্মটা সাবমিট করেন সাবমিট করলে ভাইয়ের কাছে মেইল চলে আসে মানে ভাইয়ের ইমেল দেওয়া তো ভাই কি করে ওই ডাবলিনে একটা একজন লয়ার আছে কসগ্রোভ নামে একটা মেয়ে লয়ার ওকে হায়ার কাছে ওই লয়ারের সাথে কথা বলছে যে আমাদের এরকম ক্লায়েন্ট আসে আমি আপনাকে ক্লায়েন্ট দিতে পারবে আপনারা কত করে দিবেন তো উনি পার ক্লায়েন্ট বিশ থেকে তিরিশ জলা করে পায় এবার ক্লায়েন্ট কি করে ক্লায়েন্ট এর মেইলটা যে মেলটা ক্লায়েন্ট দিছে উনি জাস্ট ফরওয়ার্ড করে দেয় ওই ক্রস ড্রবের কাছে এবার ক্রস ড্রবের কাজ হচ্ছে ওই ক্লায়েন্ট কে ফোন করে ওরা ডিল করবে ডিভোর্স হইলো কি হইলো না সেটা কিন্তু আমার সেই ও সে যে বাহির মানে ফোরকান ভাই ওনার ওনার ব্যাপার না

আপনি এভাবে একটু সেন্টার করে নেন এসইও করে সেটা গুগলে এক নাম্বার পেজে নিয়ে আসছেন এবার আপনি কি করবেন ধরেন ডাবলিন শহরে যে ডিভোর্স লয়ার গুলো বিভিন্ন ওয়েবসাইটে আবার নিজেদের বিজ্ঞাপন দিয়ে রাখছে যে আমি ডিভোর্স লয়ার মানে তারা নিজের বিজ্ঞাপন দিছে আর কি এই ধরনের সাইটে ওদেরকে ধরেন ওইখান থেকে ফোন নাম্বার নিলেন মেইল নিলেন বা স্কাইপি অ্যাকাউন্ট নিলেন নিয়ে মিয়া করলেন যে ভাই তুমি কেন অন্যের হয়ে কাজ করতেছো থার্ড পার্টি হয়ে তুমি তো নিজে একটা ওয়েবসাইট চালাতে পারো ওদেরকে এভাবে অ্যাপ্রোচ করতে হয় তো তাকে বললেন যে তুমি একটা কাজ করো আমার ওয়েবসাইটে তো প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ জন ক্লায়েন্ট আসে মানে যারা এরকম কনসালটেন্সি চায় তো তুমি আমার ওয়েবসাইটে ভাড়া নিতে পারো তো তাহলে তুমি তিরিশ চল্লিশ জন নিয়ে তুমি ডিল করে যা পাবা তুমি এটা তোমার তুমি কি করবা আমাকে মাসে তিনশো ডলার দিবা বা চারশো ডলার দিবা পাঁচশো ডলার দিবা মানে সাইটের এর উপর ডিপেন্ড করে যে আপনার সাইট যদি নাম্বার থাকে নিশ্চয়ই আপনি পাঁচশো ডলার নিবেন না কারণ সে তো এখান থেকে মিনিমাম এক ক্লায়েন্ট তো পাবে তো এমন ওয়েবসাইট থাকার ওয়েবসাইট থাকলে এটা এভাবে মানে অনেক কিছু করা যায় আর কি হ্যাঁ এইভাবে খালিদ ফরহানের একজন আছে ভাই ওনা ওনা তো উনি শুধু কোর্স বিক্রি করেই 10000 টাকা করে উনি কোর্স বিক্রি করছে একটা ওই নিয়ে বা লিজ জেনারেশন আর অ্যাফিলিয়েট নিয়ে

ওনার কাজ হচ্ছে মানে উনি একটা সাইট র‍্যাঙ্ক করায় তো আচ্ছা আমি যে কোর্স করছি ওনার ওনার ওই কোর্সে অনেস্ট কলফার নামে একটা সাইট উনি ওই একদম র থেকে কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল গুলা কন্টেন্ট গুলা লেখায় সেগুলা পাবলিশ করে সাইট ডিজাইন করে একেবারে সেটাকে গুগলে এর চার নাম্বার পেজে এনে ইনকাম করে দেখাইছে টোটাল যদি আমি কোর্সটা কমপ্লিট করি না 15টা ক্লাস করে আমি এখানে ওনার দেখিনি

ওরা দাঁড়া করাইছে এখন করতেও কিন্তু ওদের অনেক সময় লাগছে হ্যাঁ 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 মানে দেখা যাবে যে এমন হইতে পারে ওরা আট দশ বছর ধরে ওইটার পিছনে সময় দিচ্ছে হ্যাঁ আমার ওই ভাই যে ভাই এর কথা বলছেন দিম আপনি সাল থেকে পনেরো সাল তাইলে চিন্তা করেন আমরা তো ধরতে গেলে এখানে নতুনই আসছি আর ভাই আমার সমস্যা দেখা যায় আমার আসলে ওই আজকে থেকে আরো আমি বুঝি আপনার সাথে কথা আপনার কথা শুনে আপনি নিজে fixed করতে পারতেছেন না যে আপনি ঠিক কোনটা করবেন বা এতগুলা না না ওইটা না ওইটা না হ্যাঁ আস্তে আস্তে ধরেন হবে আমি আমার মধ্যে ওরকম আমি ইয়া না ধরেন আমি এখন ডিজিটাল মার্কেটিং মানে শিখতেছি তো এটা আগে আমি শিখি তারপর মানে যতটুকু আছে বেসিকটা নেই নেয়ার পরে ধরেন আমি ট্রাই করি কাজ পাওয়ার জন্য যদি কাজ পাই তাহলে তো ভালো আর ভাই শেষ নাই তো আমি যেটা দেখতেছি আপনি শিখতে গেলে তো ধরেন অনেক শিখাচ্ছে যেমন ওয়েবসাইট এর এই কাজ গুলো কিন্তু ডিজিটাল মার্কেটের এর সাথে রিলেটেড কিন্তু আপনি দেখতেছেন না আপনি দেখতেছেন না এই যে আমাদের এখন ডিজিটাল মার্কেটিং করতে হইলে আমাদের এখন ওয়েবসাইট লাগে লাগবে হ্যাঁ লাগবে তো এগুলা তো রিলেটেড একটার সাথে একটা রিলেটেড এখন আপনি কয়েক কয়েকদিন পর দেখবেন আপনার আপনার আপু বললেন না কোডিং কঠিন বা কোডিং এর কথা আপনি কোড দেখবেন যে কোন এক জায়গায় কোডিং লাগতেছে মনে করেন আপনার আপনারই ওয়েবসাইটে মেনু বারটা একটু বাম থেকে ডানে সরাইতে হচ্ছে সেটা কিন্তু আপনি কোড করার দ্বারা না সেটাই সেটাই এই তো আমি তো এই জন্যই আপনাকে বললাম মানে একটার সাথে একটা রিলেটেড আছে কি আর কোন শেষ নাই এগুলা মানে মোটামুটি আপনার মানে আপনি ওই যে এমবিবিএস এর মত আর কি এমবিবিএস টা আচ্ছা রবি ভাই হ্যাঁ ভাই বলেন আচ্ছা তারপরেও করি আস্তে আস্তে দেখি আর সমস্যা হচ্ছে ভাই আমি মাঝখানে অনেকদিন মানে এগুলা থেকে দূরে ছিলাম আমি ভাই আমার কাহিনীটা শুনেন আমি 2017 সালে ফাইবারে ঢুকছি হ্যাঁ বলেন আমাদের কথাগুলো মনে হয় ইয়া হচ্ছে রেকর্ড হচ্ছে না না নাকি রেকর্ড আচ্ছা লাইভ চলতেছে ও নো আচ্ছা সমস্যা নাই লাইভ চলতেছে কিনা কি হবে আসলে ভাই ইয়া করি নাই তো মানে সময় দিই নাই আসলে মানে কখনো ভাবে চিন্তা নাই যে এদিকে কিছু করবো নাইলে দেখা যায় তো আর আজকে পাঁচ ছয় বছর আগেই আমি করতাম যেমন আতিকো যে আমার ফ্রেন্ডিকের কথা শুনছেন না আতিক ভাই হচ্ছে ভাই মানে উনি প্র্যাকটিক্যালি কাজ এখনো করেন আর কি কিন্তু উনি যে কিছুই জানে তো উনি যখন কাজ করা শুরু করবেন আর কেউ থামাইতে পারবে না থামাইতে পারবে না কারণ ওর বেসিক ভালো যে ও আজকে থেকে মানে ও তো টানা ও তো টানা আর 10 বছর ধরে মানে এই যে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি আর ও ও মানে খুঁটি অনেক মানে একটা কম মানে আপনার অনলাইনে বলেন বা একটা বেসিক যে জিনিসটা আছে বেসটা ওর বেসটা কিন্তু অনেক স্ট্রং খুঁটি অনেক বিষয় ও জানে

তবে আমি একদম দুইজন পাইছি তো ওরা তার মানে আমি যে সময় পাইছি ওরাও একই সময় পাইছে কিন্তু তারা এটা নিয়ে লেগেছিল কিছু একটা নিয়ে শিখছে তাদের স্কিলটা ছিল তারা একটা ভালো জায়গায় চলে আসে লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ভাই আমি ভাই আমার ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নึกতো এরকম যে আমি 17 সালে ফাইবার অ্যাকাউন্ট খুলছি মানে মাঝে যে সার্চ করতাম মানে কনটেন্ট রাইটিং কিন্তু এখানে যে গিগ খুলতে হয় এটা আমি আপলোড করতে শিখেছি তো সে আমি আপু যখন বলে না ফাইবারে গিগ কোলা অর্ডার আসে আমার কাছে এটা মজা লাগে না আমি আমি এখানে আমি যখন আসছি আমি প্রথম দুই একটা ক্লাস যখন আপুর আগে ক্লাস দেখছি আমার মনে হলো যে এখানে আসলে শিখতে হবে টাকা বিষয়টা আর মাথায় আমি আনতেছি না কারণ আমি দেখলাম যে এখানে আমি কিছুই জানি না আমি তখন আসলে একদম টাকা এই আমি কাজ করতে পারি না টাকা টাকার চিন্তা আসলে করা যায় না এরকম যে আগে নিজেকে নিজেকে আগে আগে সিমান ট্রেন করতে হয় এরপর হচ্ছে যে টাকার চিন্তা

Mereka we'll kicau lagi, kan? Haa, uh, lebih baik. Haa, hey, baiklah.

আর ওই ভাই আপনাদের মনে হয় ধরেন আপনি টিটং এ অনেক গ্রুপ গ্রুপের সাথে সম্পর্ক মানে ই আছে আপু যেটা বলল ওই যে লোকাল কাজ কাজের ব্যাপারে মনে হয় আপনাদের স্কোপ আছে মনে হয় না ওখানে ভাইয়া আছে এখন আমার একটু পার্সোনাল ঝামেলা আছে আমি লোকের সাথে মানে ওই এনগেজমেন্টটা ধরে রাখতে পারি না আমি ওই যে ফেসবুকে খুব রাগ via করি তো তো সেই জন্য আমি আসলে সুবিধা করতে পারবো না বা আমার সাথে আমার কাজ করবে না

আর ভাই এই জিনিস গুলো বুঝছেন মানুষ মানুষকে কে শিখাইতে চায় না ভাই দেখেন চ্যাট বক্সে গেছে আপনাকে আমি ইন্ডিভিজুয়ালি পড়াইতে চাইছিলাম বাট যাচ্ছে না হয় কিনা দেখেন তো চ্যাট বক্সে দিয়েছেন হ্যাঁ ভাই এখনো আমার এখানে শো করতেছে না আচ্ছা সব মনে হয় করবে আপনি আমারে ফেসবুকে না হলে পাঠান আচ্ছা ফেসবুকে দিচ্ছি দাঁড়ান মেসেঞ্জারে দেন

ঠিক আছে ক্লাসটা শুরু করি ডেভেলপিং টুলের কাজটা আপনারা দেখলেন কিভাবে করবেন বুঝতে পেরেছেন শুধু একটা জিনিস বাকি আছে তাই তো আর যাদের ওয়েবসাইট আছে যেমন ওয়েবসাইট আছে প্র্যাকটিস করবেন রবি কি বিষয়গুলো আগে জানতেন আচ্ছা এগুলা ইয়ে করবেন প্র্যাকটিস করবেন ওয়েবসাইট ইন্টিগ্রেশন বলে এটাকে এগুলার সবগুলার কাজ আছে এবং আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা চেক লিস্ট তৈরি করবেন কোন একটা কাজ যখন করবেন বায়ারদের গিক খুলতে গেলেও তো চেক লিস্ট লাগে এছাড়াও আপনি যখন কোন একটা কাজ করবেন কোন কোন কাজ আপনার করতে হবে সোজা কথা এটা একটা টু ডু লিস্ট কী কী কাজ আপনি একটা টুইটার অ্যাকাউন্টের জন্য করবেন প্রথমে তো অ্যাকাউন্ট অপটিমাইজেশনের কি কি কাজ করবেন এরপরে আপনার অ্যাকাউন্ট গ্রোথের জন্য কি কি কাজ করবেন অ্যাকাউন্ট ডেভেলপের জন্য কি কি কাজ করবেন অ্যাকাউন্ট ইন্টিগ্রেশনের জন্য কি কি কাজ করবেন এভাবে আপনি টু ডু লিস্টটা সাজিয়ে ফেলেন কারণ নতুন অবস্থায় আপনারা বারবার করে ভিডিও দেখবেন ক্লায়েন্ট যখন কাজ দিবে দেবে তখন সম্পূর্ণ চার ঘন্টার ভিডিও দেখবেন বা আমার ভিডিও না দেখলে অন্য যার ভিডিও দেখেন না কেন সার্চ করবেন আর আপনার কাছে যদি একটা টুডু লিস্ট থাকে আপনি জানবেন যে এই এই জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে এবার সেই জিনিস ধরে আপনি আর একটু খোঁজ করেন বোঝা গিয়েছে জি আপু আপু ঠিক আছে এখন আরেকটা জিনিস একটু আপনাদেরকে দেখাবো মোর অপশনে গেলেও সেটিংসে গেলেও পাবো অথবা বাইরে গেলেও আমরা তো জানি যে টুইটারের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য আইডি পাসওয়ার্ড লাগে বাইরেদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হলে আইডি পাসওয়ার্ড লাগে ফলোয়ার বাড়ানো এই কাজগুলা কিন্তু একটা জায়গা আছে যেখান থেকে আমাদের এই এক্সেস দেওয়া যায় মনে করেন আমার এই টুইটার অ্যাকাউন্টটা ম্যানেজ করার জন্য আপনাকে এক্সেস দিব। বা আপনার একটা টুইটার অ্যাকাউন্ট আছে যেটা ম্যানেজ করার জন্য আমাকে এক্সেস দেবে সেটা একটা জায়গা আছে যেখান থেকে দেওয়া যায় সেটা কি কেউ জানেন না বুঝেন না আচ্ছা সেটা হচ্ছে টুইটারেরই আরেকটা ফিচার টুইট ডেক টুইটার ডেক লিখে সার্চ করলেও পাবেন টুইট ডেক ডট কম লিখ ডট টুইটার ডট কম লিখলেও পাবেন তা টুইটারেরই আর একটা ফিচার আমরা সেটিংসের ভিতরেও পাইতাম টুইট ডেক লিখে সার্চ করেছে দেখেন টুইট ডেক ইজ এ সোশ্যাল মিডিয়া ড্যাশবোর্ড অ্যাপ্লিকেশন ফর ম্যানেজমেন্ট অব টুইটার অ্যাকাউন্ট অরিজিনালি অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ টুইট ডেক ওয়াজ সাবসিকুয়েন্টলি অ্যাকয়ার্ড বাই টুইটার ইনক

ইয়াও আছে কি বলে এটাকে ম্যাক ভার্সনও আছে ম্যাক আর হচ্ছে ক্রোম ওয়েব স্টোরেও আর এটা আছে ঠিক আছে তো টুইটার টুইটডেক ডট কমে যদি আমরা যাই আপনাদের যদি টুইটার অ্যাকাউন্টে লগ করা থাকে আপনার এখানে আর করতে হবে না টুইটডেক ডট কম সব কিছু আছে একই জায়গায় আমার এইখানে হোম বাটনের ভিতরে প্রত্যেকটা জিনিস শো করবে হোমের ভিতরে যা যা আছে আমার নোটিফিকেশনগুলো এখান থেকে পাবো আমার গুলো এখান থেকে পাবো ট্রেন্ডিংগুলো এখান থেকে দেখতে পারবো এক জায়গার ভিতরে সব কিছু এটা হচ্ছে ডেক ডট টুইটার ডট কম টুইটারেরই একটা অ্যাপ এখানে দেখেন প্লাস প্লাসে ক্লিক করলে নিউ টুইট আপনি নতুন টুইট এখান থেকেও করতে পারেন এই যে আমার অ্যাকাউন্ট এখানে যদি আরও অ্যাকাউন্ট ম্যানেজ করতেন আপনি ম্যানেজ কিভাবে করবেন অ্যাকাউন্ট সেটা অ্যাড করা দেখাবো যদি ম্যানেজ করতেন তাহলে কি হতো সেখানে তাদেরটা ওইখানে শো করতো আপনি কোন টুইটারের আন্ডারে কাজ করতে আছেন অনেক সময় বায়াররা আছে কি আমাদেরকে এক্সেস দিতে চায় না টুইটারে আমাদের এক্সেস বা আইডি পাসওয়ার্ড দিতে ভরসা পায় না তো সেটার জন্য আপনি এখানে টুইটার টুইট ডেক দিয়ে কাজ করতে পারেন আবার অনেক সময় দেখা যায় এই যে দেখেন নিউজ পোর্টাল একটা নিউজ পোর্টালের টুইটার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা একা তো একজন মানুষ ম্যানেজ করেন আপনাদের কি মনে হয় একা একটা মানুষ সারাক্ষণ টুইট করতেছে না ওটা তো পসিবল না পসিবল না এটার জন্য ওই অ্যাকাউন্টটা ম্যানেজ করে দেখা যায় যে ওদের এমপ্লয়ি যারা আছে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড মনে করেন যদি প্রথম আলোর ক্ষেত্রে হয় প্রত্যেকটা নিউজ পোর্টালেরই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আলাদা ইয়া আছে ভালো ভালো যে নিউজ প্রথম আলোর একটা ওয়েবিনারে অংশগ্রহণ করেছিলাম এসইও নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে তো ওদের আছে 15 জনের টিম এবং তুরস্ক থেকে কাজ করে দুই জন সবাই জুমে অ্যাড হয়েছিল তো ওরা বলছে যে এদের এখান থেকেই রেগুলার যে মার্কেট তাদের এখন 5% আসে এখান থেকে মানে 5% ওখানে আপনি ইয়াসিন ইয়াসিন নাম কাউকে দেখেছিলেন হ্যাঁ 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 আপু ছিল 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 ইয়াসিন আমার ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ উনি কথা বলছিল হোস্টের সাথেই ছিল ইয়াসিন খুব মানে আমার হচ্ছে কলেজ ভার্সিটি লাইফের ফ্রেন্ড ও ঢাকা কলেজে পড়েছে আমি ইরেনে পড়তাম কিন্তু আমরা একসাথে প্রাইভেট প্রাইভেট পড়তাম ভালো একটা রিলেশন ছিল এখনো যোগাযোগ আছে জি মানে ওরা কবি গুরুত্ব দিচ্ছে প্রথম হলো যেটা বললো আছে যে ওটা রো ইয়াসিনের তো বইও বের হয়েছে ইয়া নিয়ে এসইউ নিয়ে গত বই মেলাতে এরকমই এই যে বলি না ইয়াসিন শেখা শুরু করেছিল সতেরো সালে বিআইটিএম এও শেখা শুরু করেছিল এর আগে হচ্ছে বিভিন্ন জায়গায় জব করেছে বিভিন্ন ই কমার্স যেমন বাগডুম যখন শুরু হলো বাগডুমে জব করেছে আমরা যখন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম ও পড়াশোনার পাশাপাশি জবও করত। আর সতেরো সালে বিআইটিএম এ কোর্স করেছে দেখেন ও আজকে কোথায় চলে গেছে আর ওর ক্লাসমেট হয়ে কোথায় পড়ে এটাই হচ্ছে বিষয় না আপু এটা কেন হবে আপু না ভাই অনেক কিছু শেখার বাকি আছে ইভেন আমি যখন কোর্স ওইটা ঠিক আছে আমি কোর্স করার পরে ওকে ওর কাছ থেকে ইয়া নিয়েছিলাম যে কি কিভাবে আগানো যায় বা এসইও নিয়ে বা যে কোনো সময় নক দিলেই পাওয়া যায় কিন্তু আসলে ব্যস্ত মানুষদেরকে নক দিতে লজ্জা লাগে যাই হোক এটা এত কিছু বলার কারণ হচ্ছে গিয়ে এই যে মানে যে ভালো ভালো নিউজ মিডিয়া গুলো আছে এরা বুঝে ডিজিটাল মার্কেটিং এর যে কদরটা বুঝে এবং ওরা কিন্তু সেই ভাবেই ওরা মেনটেন করে শুধুমাত্র এসিও নিয়ে যদি মানে বাইরে থেকে আমার যেটা অবাক লাগছে যে এরা মানে বাইরে থেকে লোক হায়ার করছে ইউনিভার্সিটি তে কাজ করে এরকম প্রফেসর যারা এগুলোতে এক্সপার্ট মানে প্রথম আলোর মতো জায়গা ওরা এটা বুঝে গেছে যে করতে হবে এখন নাইলে তাহলে এবং পথর আলো দেখেন নাম্বার 1 এখন অন্যান্য নিউজ পোর্টাল গুলো যে নিউজ মানে পাবলিশ হচ্ছে সেটা নিউজপেপার আলাদা জিনিস পোর্টাল গুলোর মধ্যে দেখেন যে পুরো এটা মেইনটেইন করে সবকিছু মেইনটেইন করে এটাই আর এই যে নরমালি আমরা এসইও যেভাবে শিখি বা এসইও একটা ওয়েবসাইটের জন্য যেভাবে করি নিউজ গুলাতে এই ওই নিয়মে চলে না অনেক কিছু अप्लाई করতে হয় কারণ এখানে মানে র‍্যাংকিং করবেন কি আপনি এটা তো বিভিন্ন জিনিস নিয়ে ইয়া হচ্ছে নিউজ হচ্ছে নরমালি দেখা যায় যে একটা ওয়েবসাইটে আমরা বেশ একটা নিশ নিয়ে হয়তো অনেক কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করে বেশ কয়েকটা কিওয়ার্ড নিয়ে র‍্যাঙ্কে আসার চেষ্টা করি আর এদের তো সবকিছুতেই কোনো কিওয়ার্ড নাই নাই তো আমার একটা কাজের অফার এসেছিল একটা মানে নরমাল একটা নিউজ পোর্টালের সাথে আমি না সাহস করতে পারি নাই কারণ নিউজ পোর্টালে কাজ করব আসলে তো ওটার জন্য গাইড দরকার অভিজ্ঞতা দরকার ওই জন্য আর কি সাহস করে আগাতে পারি নাই যাক আপনারা এর চেয়ে ভালো ভালো পজিশনে চলে যাবেন ইনশাআল্লাহ জি আপা আমি আশাবাদী আমি মানে মিডিয়া দিয়ে কিছু একটা করা যাবে হ্যাঁ আপনি করলে আমাকে একটু নিয়েন আপনার সাথে আপু ভাই আমাকেও নিয়েন আর কার দরকার আছে লাইন দেন কিউতে আমি আগে আছি জি আমি আপনার পরে আমি আপু

আচ্ছা ঠিক আছে তো যেটা বলছিলাম যে এই যে একটা প্রথম আলোর কথাই ধরি তাহলে এই প্রথম আলোটা তো একলা একা সার্বক্ষণিক টুইট করা সম্ভব নাই যে দেখেন টুইট হয়ে যাচ্ছে দুই মিনিট আগে একটা তিন মিনিট আগে একটা টুইট তো করতে হচ্ছে তো এই জন্য একটা এই যে অ্যাকাউন্ট এটাকে প্রত্যেকে যদি লগ ইন করে করে অ্যাকাউন্টটা ম্যানেজ করে সেটা যে ঝামেলা সেই ঝামেলার থেকে মুক্তি পাওয়ার জন্য হচ্ছে টুইট ডেক এখানে আপনি রোল দিতে পারবেন বা রোল নিতে পারবেন তো এইখানে দেখেন প্রথমে ছিল এই অপশনটা নিউ টুইট টুইট এখান থেকে আপনি লিখতে পারবেন তারপরে ওই গেল যে অ্যাড অ্যাড ইমেজ ইমেজ করলে এখানে আরো ভালো বোঝা যাবে আমি তো কিছু লিখি নাই স্কেজুয়াল টুইট স্কেজল করে রাখতে পারেন ডিরেক্ট মেসেজ তারপরে হচ্ছে কি এখানে আরো কিছু অপশন পাবেন টুইট লিখলে পরে এটা ওভারঅল আপনার টুইটার সার্চ সার্চ করতে চাইলে এখান থেকে সার্চ করতে পারবেন হোম আমার হোম বাটনটা এখানে শো করতেছে নোটিফিকেশন এই যে এইটা মেসেজ এইটা ট্রেন্ড আগুন জ্বলতেছে ট্রেন্ডে ট্রেন্ড আবার ওই যে ইয়া করতে পারবেন এখান থেকে খুঁজে বের করতে পারবেন ট্রেন্ড সোর্স তারপরে রিমুভ কোনো কিছু রিমুভ করতে চাইলে এমবেড অপশনটা আছে একটু প্রত্যেকটা জিনিস দেখে নেবেন অ্যাড কলাম আরও যদি কোনো কলাম অ্যাড করতে চান চুজ দ্য কলাম টাইপ টু অ্যাড কোনটা নিয়ে আপনি কলাম তৈরি করতে যাচ্ছেন এই যে এগুলো হচ্ছে কলাম ছিল আপনি মেসেজ মেনশন অ্যাক্টিভিটি সিডিউল লাইকস এগুলো নিয়ে আরেকটা অ্যাড কলাম অ্যাড করতে পারেন এখানে বুঝতে পেরেছেন কলাম অ্যাড করতে পারবেন এখানে তো চারটা কলাম আছে আপনি আরো কলাম অ্যাড করতে পারবেন এক্সপ্যান্ড যদি এটা আর একটু বড় করতে চান কোলাভস আর একটু ছোটো করতে চাইলে এটা ওই যে আমরা বিজনেস ম্যানেজার দেখি না ফেসবুকের ফেসবুকের বিজনেস ম্যানেজার এখন যেভাবে চলে আসছে একটা বিজনেস ম্যানেজার থেকে আপনার আন্ডারে থাকা সবগুলো পেজের সব কিছু দেখতে পারবেন এখান থেকে ম্যানেজ করতে পারবেন বিজনেস ম্যানেজার থেকে এখন দেখেন এটা নতুন যে আপডেট আপনারা তো পুরান আপডেটটা জানেন না মানে পুরানটা কিরকম ছিল আসলে জানেন না আপনারা এখন যেভাবে দেখতেছেন বিজনেস ম্যানেজারের এই সাইডে মেনু থাকে এখান থেকে আপনারা পেজ সিলেক্ট করে সেখান থেকে ইনস্টাগ্রাম সেই পেজের আন্ডারে থাকলে সবকিছু ম্যানেজ করতে পারেন তো এই যে জিনিসটা এই জিনিসটা আগে কিন্তু ছিল না আর এইটা টুইটারে 2008 সাল থেকে আছে তুই যা হচ্ছে টিমির মত নতুন চতুর্দশ বছর হ্যাঁ তিমির মতো দশ বছর দশ বছর এটা আগে থেকেই ছিল ফেসবুক কিন্তু প্রচুর নিজেদের অ্যাড দেয় অনেক টুইটার ওইভাবে তো আসলে দেখি না কিন্তু ফেসবুকে দেখবেন নিজের নিজেরা প্রচুর অ্যাড দেয় ফেসবুক জাকারবার্গ এক ধুরন্ধর লোক প্রথমে বলল সামাজিক যোগাযোগ মাধ্যম তারপর বলতেছে তোমরা পেজ খুলো এখানে লিখতে পারবা এরপর বলতেছে এরপর ব্যবসা অর্গানিক রিচ দিলো এবার বলে যে তোমরা এখানে এড দাও মনে বুঝলাম না এই সমস্যাটা কি মার্কেটপ্লেস আনছে ফেসবুক কত কিছু ফেসবুক শপিং পুরা মানে ও হচ্ছে আমার মনে হয় ও হচ্ছে চোর সবার আইডিয়া নিয়ে নিয়ে সবার আইডিয়া নিয়ে নিজের ফেসবুকটাকে জটিল বানায় ফেলতেছে ওকে আমার চোরই মনে হয় ও এখানে একটু ভালো জিনিস দেখলে সেটা নিয়ে এসে ওর এখানে ইমপ্লিমেন্ট করতেছে ওখানে একটু ভালো জিনিস দেখলে ওটা নিয়ে আসতেছে আর নিজের কোথায় তাহলে নিজের সেই ডট কম টা আপু ডট কম সবাই লাইক দিতে পারবো কমেন্ট করতে পারবো আর কিছু নাই এটাই জন্যই ফেসবুকটা বেশি জটিল অন্যগুলো এত জটিল না আর যেইখানে স্কোপ দেখে সেইখানে ইনভেস্ট করে দেখেন ইনস্টাগ্রামটা কিনে নিয়েছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মানে পারলে মনে ইউটিউবও কিনে ফেলতো পারলে কিনে ফেলতো হ্যাঁ জাত ব্যবসায়ী আপু জাত ব্যবসায়ী কে বললো জয় না আচ্ছা ঠিক আছে তো এইবার দেখেন এইখানে সেটিংস আছে অ্যাকাউন্টটা পরে দেখে সেটিংসে রিলিজ নোট কিবোর্ড শর্টকাট সার্চ টিপস সেটিংস একটু এগুলো সব দেখে নেবেন প্রত্যেকটা অপশানই আমাদের ইয়েতে থাকে আর এইখানে দেখেন আমার এটা তো হচ্ছে আমার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট একটা অপশন আছে অ্যাকাউন্ট অপশনে এসে এই যে এখানে আপনি ম্যানেজ টিম অ্যাকাউন্ট অপশনে ইনভাইট কলিগ টু ইউজ টুইটার অ্যাজ জান্নাতুল ইনা উইদাউট শেয়ারিং দ্য পাসওয়ার্ড উইথ দেম আপনি যদি পাসওয়ার্ড শেয়ার না করে যদি একটা অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা এইটা মেনটেন করবেন কিন্তু আমি আপনাকে পাসওয়ার্ড শেয়ার করবো না তাহলে আমি হচ্ছে গিয়ে আপনাদের ইনভাইটেশন জানাবো আপনারা সেটা ইয়ে করবেন অ্যাকসেপ্ট করলে আমার এই অ্যাকাউন্টে সব কিছু আপনারা করতে পারবেন কনফার্মেশন সেটআপ আপ অ্যাড এ কনফার্মেশন সেটআপ বিফোর টুইটিং অ্যাস এত আর হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট আচ্ছা এখন ম্যানেজ টিমে যদি যাই এইবারে কি অ্যাড এ টিম মেম্বার প্লাসে ক্লিক করে আমি যাকে অ্যাড করতে যাচ্ছি তার ইউজার নেমটা দিব অর নেমটা দিব টুইটার তাহলে ম্যানেজ করে রাখলাম সামনে আমি করব এখন একজন আমাকে যারা নতুন আছে কারণ যাদের অ্যাক্টিভিটি নাই কেউ একজন আমাকে আপনারা ইয়া করেন আমি আমি ابو আমি দিছি পাঠাইছেন হ্যাঁ ابو আসতেছ না কেন নোটিফিকেশন তো আসার কথা

রোল দেন পরে আবার রিমুভ করে দেন আপু দিচ্ছি হ্যাঁ দেখেছি একটু আসতেছি আমি 2 মিনিট আপনারা দিতে থাকেন

আমি তো মেসেজ মানে দেখতেছি না কোনো। ও না উনি তো এই এসএলএস দিল ধরে আশা করি ভালো আছেন সাব ডোমেনের জন্য 205 টাকা দিয়ে আমার নম্বরে বিকাশ করবেন। নাম্বার দিলো পার্সোনাল তারপর দে বললো আর কি। ওরে নাম্বারটাতে টাকা দিয়ে ওরে একটা ফোন দিয়ে बोल দিল আর কি টাকা পাঠাইছি। মানে ওই যে আগে একটা আমি মেসেজটা ভাই আগে পাইছিলাম আর অনেক মানে সপ্তাহখানেক আগে এখন রিসেন্টলি কোনো মেসেজ পাইনি। ওই নাম্বারটা কি কি নাকি ওই লাস্টে 770 আচ্ছা তাইলে আমি দেখতেছি একটু দেখেন নাম্বারটা ঠিক আছে কিনা তো রবি নাম্বার মনির ভাই মেসেজটা ফরওয়ার্ড করে দিছি দেখেন হ্যাঁ রবি ভাই পাইছি दिए चेन जी आपु तू इधर क्या पेंडिंग पेंडिंग है पेंडिंग देखा चेन अच्छा शो करते सुना क्या ना এই যে এখন আসছে টিম ইনভাইটেশন দেখেন এখানে টিম ইনভাইটেশন দেখাচ্ছে এটাতে ক্লিক করে অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করলে আবার ডিক্লাইন যদি করতে চাই ডিক্লাইনও করতে পারবো এবার রবির হচ্ছে ইয়া চলে আসলো রবি ইউ আর অন দ্য টিম অনলি অ্যাডমিন অফ দিস অ্যাকাউন্ট ক্যান ম্যানেজ টিম টিম ম্যানেজ করতে পারবেন আপনি ঠিক আছে এবার যদি আমি পোস্টে যাই আমার এখানে দুইটা শো করতেছে আমি যদি রবিটা সিলেক্ট করি রবির এখান থেকে টুইট করতে পারব আচ্ছা তারপরে রবির অ্যাকাউন্টটা কনফার্মেশন অ্যাড এ কনফার্মেশন সেটআপ বিফোর টুইটিং অ্যাজ রবি পিডিএ কনফার্মেশন সেটআপ আর ডিফল্ট অ্যাকাউন্ট আমি যদি ডিফল্ট অ্যাকাউন্টে দেই আসতেছে না কেনটা খারাপ লাগতেছে ডিফল্ট মনে হয় আপনারটা আছে ডিফল্ট করলে আমারটা তখন ডিফল্ট হয়ে যাবে মানে সেটাই করতে করতেছি না ওরা টিমটা আপু উপরেরটা কিন্তু নীল আছে এখনো মনে হচ্ছে উপরেরটাতে উপরেরটাতে আপনারটা আমার আপনারটাই করা আছে এই যে হ্যাঁ এখানে এটাতে ক্লিক করলে আমারটাই চলে যাবে ম্যানেজ টিম এটাতে আমি

আপা আপনার এখানে আপনার এখানে ও আচ্ছা আচ্ছা এটাতে তো আমারটা এখন ডিফল্ট অ্যাকাউন্ট হয়ে গেল জি ভাই একটাই হবে মনে হচ্ছে মানে বারবার ডিফল্ট করে ফুটুট করতে হবে মনে হচ্ছে এই যে এটা শুধু পোস্টের ক্ষেত্রে কিন্তু এই পুরো আপনার ইয়াটাও আমি এখান থেকে ম্যানেজ করতে পারবো আচ্ছা ওখানে দুইটা ইয়া রোল দেওয়া যায় সম্ভবত একটু দেখেন তো ম্যানেজ করার সময় কি অন্য কোনো রোল ছিল দুইটা রোল দেওয়ার কথা ইউ ক্যান অ্যাক্ট অ্যাজ এটা এটা তো ডিফল্ট হয়ে যায় আমি এখান থেকে যদি এটা অফ করে দেই আপু আপু কন্ট্রিবিউটর অ্যাডমিন ছিল এটা বাই ডিফল্ট কন্ট্রিবিউটর নিয়ে নিছিল আমি এখন অ্যাডমিন দিছি অ্যাডমিন দিলে হচ্ছে আমি এই আপনার এখানকার সবকিছু করতে পারবো আচ্ছা রিমুভ করে দেন সমস্যা নাই ওই দুইটা অপশন থাকে না ওখানে যদি অ্যাডমিন রোল কন্ট্রিবিউটর যদি দেন শুধুমাত্র আমি পোস্ট করতে পারবো আপনার হয়ে আর কিছু করতে পারবো না আর আর অ্যাডমিনে আছে তা রিফ্রেশ দেই আবার তাহলে নোটিফিকেশন আসার কথা ইউর অ্যাকাউন্ট ক্যান অ্যাক্ট আচ্ছা দেখেন এখানে আপনারটা পুরো চলে আসছে ডিফল্ট অ্যাকাউন্ট নিচ্ছে না কেন ম্যানেজ টিম লিভ টিম আচ্ছা অ্যাডমিন হিসাবেই আছে এখন আগে ছিল শুধু লিভ টিম আমি টিম লিভ করতে পারতাম এখন শুধু ম্যানেজও করতে পারতেছি কনফার্মেশন সেট আপ এখন তারপরে তো এটা ইনা হিসেবে হচ্ছে সমস্যা

মেসেজের রিপ্লাই দেওয়া হ্যাঁ এটা পারবো না এটা দেখতে পারবো না ওইটাই সব ফিচার পাওয়া যায় না তো তো এটা হচ্ছে টুইট ভালো কাজ করে আপনি যদি একটা অর্গানাইজেশনের টুইট ম্যানেজ করেন যে আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করতে হচ্ছে তখন আপনার এটা দরকার যেমন এই যে নিউজ পোর্টালগুলা ওদের তো অনেকগুলা বিভাগ থাকে ক্রাইম বিভাগ বা বিউটি বিভাগ বা অন্য কোন বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ হয়তো আলাদা আলাদা ইয়ে করতেছে টুইট ওদের মেইন টুইট গুলো কি হয় হ্যাশট্যাগ ইউজ করে ওদের ইয়াগুলা লিংকগুলা শেয়ার করতেছে ওয়েব ওদের যে ওয়েবসাইটের লিংকগুলা শেয়ার করতেছে এগুলা তো মেইনলি ওদের ওয়েবসাইটের যে নিউজগুলো সেগুলারই অংশ জন্য ওরা সার্বক্ষণিক টুইট করতে ওদের সমস্যা হচ্ছে না

ঠিক আছে এরপরে আসি টুইটারে সবচেয়ে বিতঘুতে যে পার্টটা বিরক্তিকর পার্ট এটা হচ্ছে গিয়ে অ্যাড টুইটারের অ্যাড এর কথা বলেছিলাম আপনার অ্যাকাউন্টটা একটু ওল্ড না হলে অ্যাডটা রান হবে না রবির অ্যাকাউন্ট কি নতুন ছিল না পুরনো ছিল আমগো ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট এক সপ্তাহ হয়নি ও আচ্ছা ঠিক আছে আম একটু ট্রাই করে দেখবেন কিন্তু আমার মনে হয় পারবেন না কারণ এটা হচ্ছে আগে আমি জানতাম যে এক মাস লাগে অ্যাড রান করার জন্য আরও আপনার টুইটারে অনেক ইয়ে আছে টুইটার অ্যাডের জন্য যেসব ফুলফিলমেন্ট আছে সেগুলো একটু সার্চ করবেন সবাই এই যে মোর অপশনে যাব মোর অপশনে যাওয়ার পরে টুইটার অ্যাডস এটাতেও যেতে পারি অথবা অ্যাডস ডট টুইটার ডট কম সার্চ করে দেও যেমন বিজনেস ফেসবুক ডট কম ওই আগে ছিল যেটা টুইটার অ্যাডসে ক্লিক করার পরে আপনার এইখানে পেমেন্ট ম্যাথড আসবে পেমেন্ট ম্যাথড অবশ্যই পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হয় অ্যাডভান্সের ক্ষেত্রে এটা তো জানা কথা এখন না করলেও পরে করতে হবে কোথা থেকে করবো সেটা তো পরে দেখাই ব্যাকে যাই নো ফাউন্ডিং সোর্স এক্সিস্ট ইন ইউর আমাকে টুইটার অ্যাড অ্যাকাউন্ট এয়ার ডট টুইটার ডট কমে নিয়ে আসছে আপনাদেরকে ওখানে ক্লিক করার পরেই এখানে আনবে না ওখানে হয়তো আপনাদেরকে অ্যাড অ্যাড ম্যানেজারের ইয়া দেখাবে গেট স্টার্টেড দেখাতে পারে তারপরে আপনার কারেন্সি কোনটা এলা দেশ কোনটা কান্ট্রি কোনটা সেটা সিলেক্ট করতে এটা তো সব জায়গায় একই যখন আমরা ফেসবুকের যখন অ্যাড ম্যানেজার সিলেক্ট করি তখনও তো ওই আমাকে কান্ট্রি কারেন্সি সেট করতে হয় টাইম জোন তো সেরকম আপনাদেরকে শো করবে আর যারা অ্যাড ম্যানেজারের জন্য এলিজেবল এখনো হন নাই তাদের গেট স্টার্টেডের এর পর আর কোনো কিছু শো করবে না বা যেতে পারবেন না একটু ক্লিক করে দেখেন যারা পিসিতে আসেন রবি ক্লিক করে দেখেন এখানে আসার পরে এই সাইডে দেখেন অ্যানালিটিক্স অ্যাকাউন্ট হোম টুইটার অ্যাক্টিভিটি ভিডিও অ্যাক্টিভিটি এগুলা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি অ্যাকাউন্ট হোমে গেলে আমাকে হচ্ছে কোথায় নিয়ে যায় টুইটারের অ্যাকাউন্ট অ্যানালাইসিসে আমার টুইটারের ইমপ্রেশন কত ছিল প্রোফাইল ভিজিট ফলোয়ার কত ফলোয়ার বেড়েছে তারপরে হচ্ছে ইউ হ্যাভেন টুইটেড দিস মান্থ

ক্যাম্পেইন আসলে কেটে দেন সমস্যা নাই আপনার অ্যাকাউন্টটা মনে হয় পুরনো ক্যাম্পেইন অবজেক্টিভ আসুক আশুক কেটে দেন আমি তো বলছি অ্যাকাউন্ট পুরনো ছিল না পুরনো বলতে কোন আপনি যে বললেন ওই ওই সময় কি নতুন তো এক মাস হয়ে গেছে প্রায় হ্যাঁ ওই যে ডিক্লারেশন ফর্মের জন্য খুলেছিলেন হ্যাঁ হ্যাঁ আপু ওইটাই

আর আমরা ব্রিটিশ শাসনের আন্ডারে যখন ছিলাম নিজেরাই অনেক নির্যাতন সহ্য করে করে আমাদের মধ্যে ওই হাশনিষ্টটা চলে আসছে সহ্য শক্তি তো কমে আসছে আছে কিছু বিষয় আসলে নৈতিক বিদ্র আরও ভালো বলতে পারবে আবু ব্রিটিশরা তো আমাদেরকে সবকিছু শিখাই গেছে মানে স্কুলে যে যেতে হবে তারপর পেন্সার পড়া এগুলো তো আমরা গেছে আবার ও যে কিছু টর্চারও তো আছে ওগুলোও

কাউকে আমি স্যার বলা পছন্দ করি না ওই যে অনেকে ডাক্তার দেখাইতে গেলে স্যার ম্যাডাম আমি আপু বলি ভাইয়া বলি বা বয়স্ক হলে আঙ্কেল বলি কেন ওনার সাথে তো আমার ওইরকম ইয়া নাই স্যার বলার কি আছে এই জিনিসটা আমার ভালো লাগে না বরং আমি যখন স্যার বলবো কাউকে তার মানে হচ্ছে আমি টিচার বাদে অন্য কাউকে যদি আপনি স্যার বলেন দেখবেন আপনার মধ্যে একটা ইয়া চলে আসতেছে যে হীনমন্যতা চলে আসতেছে আমার কাছে এটা মনে হয় কাউকে যদি স্যার বলতে হয় এই জন্য আমি নিজেকে নিজে ট্রল করি যে বেকার রবি হোসেন স্যার জনাব রবি হোসেন স্যার মানে উনি সফলতার সাথে বেকার আছেন মানে প্রলোভনে পা দেননি আমরা এই যে বস আমাদের যারা বস আছেন ওনাদেরকেও আমি ভাইয়াই বলি আচ্ছা অ্যানালাইটিক্সগুলো এখানে দেখতে পারবো টুইটার অ্যাক্টিভিটি আমার টুইটারের টুইট টপ টুইট টুইটস এঙ্গেজমেন্ট এই সব কিছু অ্যানালিটিক্স এখান থেকেও দেখা যায় আবার আমার ইয়ার ভিতরেও আছে প্রোফাইলের ভিতরেও এখানে সরি এখানে না এই যে অ্যানালিটিক্স অপশন আছে এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এক্সপোর্ট ডাটা ডাটা এক্সপোর্ট করে নিয়ে আসতে পারবেন এগুলো কেন দেখবেন আসলে অ্যানালিটিক্স দেখা হয় আপনি একটা মেথডে আগাচ্ছেন আপনি একটা মার্কেটিং লেভেল চালাচ্ছেন এইবার আপনার মার্কেটিং লেভেল ঠিক আছে কিনা আপনার পোস্ট এঙ্গেজমেন্ট গুলা ঠিক আছে কিনা অথবা আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে এভাবে আগাবো না ওভাবে আগাবো ঠিক আছে এই আর কি দেখার জন্য অ্যানালিটিক্স গুলা ইয়া করে এটা সব জায়গায় একই কাহিনী ভিডিও অ্যাক্টিভিটি আপনার ভিডিও গুলার অ্যাক্টিভিটি গুলা এখানে দেখতে পারবেন আমার কিছুই নাই গরিব মানুষ তো আমরা আসছিলাম অ্যাডে অ্যাডভার্টাইজমেন্ট আপনারা যখন নতুন খুলবেন তখন এখানে তো অবজেক্টিভ শো করবে অবজেক্টিভ আপনাদের শো না করলেও কোনো সমস্যা নেই অবজেক্টিভ খুঁজে আনবো দেখেন আমার এখানে জান্নাতুল না এটাতে ক্লিক করলে অ্যাড নিউ পেমেন্ট মেথড এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট অ্যাড নিউ পেমেন্ট মেথডে আপনি হচ্ছে গিয়ে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এবং আমরা তো জানি অ্যাড ডান করতে হলে আমাকে আগে পেমেন্ট মেথড অ্যাড করে নিতে হবে বায়ারদের জন্য যখন কাজ করবেন বায়ারদের অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কি না জিজ্ঞেস করে নেবেন যদি অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে তাহলে অ্যাড করতে বলবেন পেমেন্ট মেথড এগুলা সব জায়গার জন্যই একই ডেবিট আর ক্রেডিট কার্ড বলতেছে কিন্তু ডলার এন্ডোর্সমেন্ট ছাড়া হবে না তারপরে হচ্ছে আপনার এক্সপায়ার ডেটটা এখানে বলে না দিলেও বুঝবেন যে আপনার এক্সপায়ার ডেটটা দিতে হবে আর একটা কোড থাকে সেই কোডটা এখানে দিবেন সব জায়গায় একই ইনফরমেশনই দরকার হয় বিলিং অ্যাড্রেস আপনার নাম অ্যাড্রেস মানে এই কার্ডটা যার তার বিলিং অ্যাড্রেস আপনার বলতে আপনার না ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এগ্রি টুইটার অ্যাডভার্টাইজিং টার্মস টুইটার অ্যাডভার্টাইজিং টার্মগুলো একটু পড়ে নেবেন দিয়ে সেভ করলেই আপনার বিলিং মেথডটা অ্যাড হয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট টার্ম কি কি জিনিস করতে পারবেন কি কি জিনিস করতে পারবেন না কি কি লাগবে না লাগবে অনেক কিছু মনে হলেও আপনারা যখন কোনো অ্যাড রান করবেন যে কোনো জায়গায় অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজমেন্টের টার্মস কন্ডিশন দেখে নেবেন কারণ হয়তো বায়ার আপনাকে এমন একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে বলছে যে প্রোডাক্টটা দিয়ে অ্যাড রান করা সম্ভব না অ্যাডভার্টাইজিংয়ের টার্মস কন্ডিশনের মধ্যে পড়ে না তখন ওইটা নিয়ে অ্যাড করতে ট্রাই করলে দেখা গেল ফেসবুকে তো এখন খুব সহজেই অ্যাড অ্যাকাউন্ট ডিজাবল হয়ে যাচ্ছে কারো বিজনেস অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে এখন এরকম যদি একটা কাহিনী হয় বায়ার তো আর বুঝবে না কি জন্য হয়েছে মাঝখান দিয়ে বাস টাকাবেন আপনি হয় খারাপ রিভিউ দিবে না হলে অর্ডার কম অর্ডার ক্যান্সেল করে দিবে আপনার নামে রিপোর্টও করতে পারে হ্যান ত্যান অনেক কাহিনী আর অ্যাক্সেস দিবেন বা নিবেন কিভাবে এডিট অ্যাক্সেস এইখানে ফিল্টার বাই ইউজার নেম আপনার ইউজার নেমটা দিবেন অ্যাড অ্যাক্সেস এডিট অ্যাক্সেস অ্যাড অ্যাক্সেসে গেলে এই যে টুইটার হ্যান্ডেলটা দিবেন যাকে আপনি অ্যাক্সেস দিবেন তা টুইটার হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল কোনটা ইউজার নেম ইউজার নেম অ্যাক্সেসটা দেওয়ার পরে এখানে বিভিন্ন ইয়ে আছে অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাড ম্যানেজার ক্যাম্পেইন অ্যানালিস্ট অর্গানিক অ্যানালিস্ট পার্টনার কোনটা কি কাজ একটু আপনারা সার্চ করবেন কোন রোলের কি কাজ একটু সার্চ করে দেখবেন সব কিছু এই যে এইখানে ঠিক করলেও এই যেখানে চলে আসতেছে কোনটার কি কাজ কোন ইয়াটা দিবেন

আর আপনি তাহলে অ্যাডে কিভাবে যাবেন আচ্ছা অ্যাডে যাওয়ার জন্য আর একটু পরে যাই এই দেখেন ভিউ মাই প্রোফাইল এটাতে ক্লিক করলে আমার মেইন প্রোফাইলে নিয়ে যাবে সাইন আউট এখান থেকে করলে আমার মেইন প্রোফাইলও সাইন আউট হয়ে যাবে এখন অ্যাডে যাওয়ার জন্য আমাদের যেতে হবে ভিউ অ্যাড ম্যানেজার ওই প্রথমেই যখন আপনাদের খুলবেন তখন আসবে অবজেক্টিভ ওটা কেটে দিলে খুঁজে পাবেন না আমার একবার হয়েছিল আমি আর কোথাও ওই অবজেক্টিভগুলো খুঁজে পাচ্ছি না পুরা মাথা খারাপ হয়ে গেছে দুই ঘন্টা ধরে পাগলের মতো খুঁজতেছি পরে একটু রিফ্রেশ টিফ্রেশ দিয়ে মাথা মাথা ভিজায় এসে পরে ঠান্ডা ওঠায় খুঁজে দেখলাম যে একদম চোখের সামনে কোথায় ছিল এই যে এই কর্নারে দিলে অ্যাড নিউ পেমেন্টের নিচে এডিট অ্যাক্সেস এটাতে ক্লিক করলে ভিউ অ্যাড ম্যানেজার এটাতে ক্লিক করব এবার আপনার অ্যাড ম্যানেজার চলে আসবে আপনার এখানে কতগুলো অ্যাড রান হচ্ছে কি করছেন না করছেন টোটাল বাজেট ইমপ্রেশন স্পেন্ড এগুলো সব জায়গায় মোটামুটি একই রকম ড্যাশবোর্ড কিছু একটু চেঞ্জ পাবেন কত স্পেন্ড হয়েছে সেগুলো ইমপ্রেশন কত পাইছেন না পাইছেন একটু দেখে নেবেন এগুলো সবই আপনাদের পরিচিত আর মেইনলি আসলে টুইটার অ্যাডভার্টাইজমেন্টের টার্মগুলা এখন আপনারা না করাই ভালো আমি বারবারই বলি আসলে অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে না শিখলে আমি এটাকে প্রেফার করি না এছাড়াও বেসিক বেসিক কোর্সের ভিতরে আপনারা অনেক কিছু শিখতেছেন যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এরপরে যদি আপনার মনে হয় যে আমি টুইটার নিয়ে আগাবো তখন আপনারা এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আরো যা যা আছে ডেভেলপিং টুলের টুলের কাজ কাজ বিজনেস শিখবেন আর একটা কথা কি নিজেরা যা কিছু শিখতেছেন প্লিজ নিজেদের মধ্যে শেয়ার করবেন শেয়ার করলে জ্ঞান বাড়ে কমে না এই কথাটা সবসময় মাথায় রাখবেন নিজেদের মধ্যে হীনমন্যতা রাখেন না এখন এই যে এখানে আসার পরে আমি যাব ক্রিয়েট ক্যাম্পেইন নতুন ক্যাম্পেইন দিতে দেখতে গেলে ক্রিয়েট ক্যাম্পেইন দেখেন এখানে খুব বেশি অবজেক্টিভ নেই এবং প্রোডাক্ট সেল করবেন ওরকম ভাবে কিছু নাই এখানে এই যে রিচ বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস যেটা আপনি কোনো টুইট করেছেন ওগুলো রিচ বাড়ানোর জন্য ভিডিও ভিউ ভিডিও ভিউ বাড়ানোর জন্য রোল ভিউ পেয়ার your ad with premium content এগুলো প্রত্যেকটা অবজেক্টিভ কোনটা কি একটু লার্ন মোরে গেলেই সবগুলা দেখতে পারবেন কোনটা কেন ইউজ করবেন এখন বড় হইছেন ফেসবুকের সময় যখন আমি সবাইকে ধরে ধরে শিখাইছি এখন আর কাউকে এই কোন অবজেক্টিভের কি কাজ ধরে ধরে শিখাবো না এখন তো বড় হইছেন বয়স হয়েছে 23 দিন তাই না হ্যাঁ আপু হ্যাঁ বয়স হয়েছে 23 দিন ডিজিটাল মার্কেটিং এ আমার কাছে যদি কেউ আগে থেকে যা কিছু শিখে রাখেন ওগুলা বোনাস বোনাস বয়স আচ্ছা তো এইগুলা একটু আপনারা ওই লার্ন মোড়ে গেলে দেখতে পারবেন অ্যাপ্রিয়েন্স এঙ্গেজমেন্ট ওয়েবসাইট ক্লিক এঙ্গেজমেন্ট গেট পিপল টু এঙ্গেজ ফলোয়ার্স দেখতে পাচ্ছেন অবজেক্টিভ কম তো এখন আমি একটা ইয়া দিয়ে দেখাই রিস দিয়েই দেখাই আপনারা একটু ট্রাই করবেন বাকিগুলো কিন্তু আসলে পুরোটা দেখাতে পারবো না আপনার সম্পূর্ণ ফুলফিল করতে হলে ক্রাইটেরিয়াগুলো সম্পূর্ণ ফিলফিল করতে হবে ऐड রান করার ক্ষেত্রে আমার এখানে খুব বেশি টুইট নাই যার কারণে আমার এখানে লাস্টে এসে ঝামেলা করে আচ্ছা আমি রিস ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে এইটা অত বেশি জটিল না ফেসবুক যত বেশি জটিল আর কোনোটাই অত বেশি জটিল না এখন আসি ক্যাম্পেইন ডিটেল অবজেক্টিভ সিলেক্ট করা আছে রিচ দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন নেম এটা তো বুঝেনিই আপনার ক্যাম্পেইনের নাম দিবেন যে কোম্পানির আন্ডারে সেই কম সেই কোম্পানির নাম দিচ্ছি ক্রেডিট অর ডেবিট কার্ড তারপরে হচ্ছে ডেইলি বাজেট ডেইলি বাজেট এখান থেকেও করতে পারেন অথবা ভিতর থেকেও যেতে পারেন আর টোটাল বাজেট অপশনাল আপনি ডেইলি বাজেট দিতে পারেন অথবা টোটাল বাজেটও একবারে দিতে পারেন বা টোটাল ডেইলি বাজেট দিয়ে তারপরে হিসাব করে টোটাল বাজেট দিতে পারেন তো আমি ডেইলি এখানে এখানে মোটামুটি অ্যাডের দাম আছে ফেসবুকের মতো অত কম না তো ওখানে হান্ড্রেড ইউএসডি দেওয়া আছে হান্ড্রেড ইউএসডি দেই ধরেন এটা পাঁচ দিন রান করব আমি যদি টোটাল বাজেটটা ফাইভ দিয়ে দিই দিতে পারি তারপর হচ্ছে ফাউন্ড কি বলে এটাকে স্টার্টার ডেট এখান থেকেও দিতে পারি অথবা ওই ভিতর থেকেও দেওয়া যায় আমি এখান থেকে যদি দেই দুই তারিখে যদি শুরু হয় কত কত টাইমে টাইমটাও ওইভাবে ইয়ে করে দিবেন বাইরদের জন্য যখন কাজ করবেন বাইরের কান্ট্রিতে কয়টা বাজে সেই হিসাব করে আপনারা দিবেন ধরেন আমি দশটায় শুরু করব এখন যদি এন্ড ডেটও দিতে চাই তা পাঁচ দিন যদি রান করি ভালো কথা নেক্সটে ক্লিক করব অ্যাড গ্রুপ নেম অ্যাড গ্রুপ নেম দিবেন স্পেসিফাই টাইম দেখেন এখন আবার টাইম আপনি যদি চান এটা সিলেক্ট করতে পারেন অপশনাল বলেছে দরকার 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 নাই। নাই। টোটাল টোটাল বাজেট বাজেট গ্রুপ এটাও অপশনাল টাইপ এটা আছে টাইপের ভিতরে অটোমেটিক বিট আর টার্গেট কস্ট বিট টাইপ তো এর আগেও আপনারা শিখেছেন যখন আমরা লিঙ্কডিনের ইয়ে করেছি অটোমেটিক বিট দিলে টুইটার ওর ইচ্ছা মতো বিট করবে আর যদি টার্গেট কস্ট দেই তাহলে আমার রিচটা ছিল আমার অবজেক্টিভ ছিল রিচ এবার রিস নিয়ে ওরা একটা রিকমেন্ড করেছে বিট সাজেশন থ্রি পয়েন্ট ফাইভ থেকে সিক্স এর মধ্যে বিট করলে আপনি পার ইমপ্রেশন কত পার কে ইমপ্রেশন রিচটা কেন করা হয় মনে আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর ভিতরে রিচ অবজেক্টিভটা কেন সিলেক্ট করা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানেই হচ্ছে গিয়ে আপনার এই যে একটা জিনিস দেখাতে চাচ্ছেন আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে বেশি বেশি দেখানো সোজা কথা এটার মানে এই না কিন্তু যে আপনি মানুষকে দিয়ে লাইক বাড়াবেন কমেন্ট বাড়াবেন সেটার জন্য তো এঙ্গেজমেন্ট তো রিস্ক নিয়েছেই হচ্ছে মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানো মানেই হচ্ছে ইমপ্রেশন আর পার্কে ইমপ্রেশনের ইম্প্রেশনের জন্য মানে এক হাজার ইমপ্রেশনের জন্য এত ডলার বিড অ্যামাউন্ট আপনি এখান ওরা সাজেস্ট করেছে সাড়ে তিন থেকে ছয়ের মধ্যে এবার ওরা সেটার ভিতরেই আইডিয়াল আপনার জন্য সাজেস্ট করেছে আপনি চাইলে সাড়ে তিনের ভিতরে বা ছয়ের ভিতরে রাখতে পারেন আর অপটিমাইজ পারফরমেন্স এখানে দেখেন ম্যাক্সি ম্যাক্সিমাম রিচ এখানে দুইটা অপশন আছে ম্যাক্সিমাম রিচে যদি সিলেক্ট করেন শুধু রিচ হবে এবং এত টাকা সাজেশন আর যদি রিচ উইথ এঙ্গেজমেন্ট আপনি রিচের সাথে সাথে যদি চান কিছু এঙ্গেজমেন্টও হোক যেমন ফলোয়ার বাড়াইতে যাচ্ছেন শুধু দেখলেও দেখবে না সাথে সাথে ফলো করবে মানুষ এরকম অপশনটা যদি চান তখন আবার বিডের দাম বেড়ে যাবে দেখেন বিডের প্রাইস হচ্ছে গিয়ে বিড সাজেশন এইট এইট টু টুয়েলভ পার ইম্প্রেশনের জন্য তখন এইট টু টুয়েলভ এর মধ্যে আমার বিড অ্যামাউন্টটা রাখতে হবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা মেজরমেন্টের দরকার নাই এরকম থাকবে আমাদের অ্যাড গ্রুপ ডিটেলটা আপনারা যদি চান টার্গেট কস্টও সিলেক্ট করতে পারেন অটোমেটিক বিড রিকমেন্ডেড অটোমেটিক বিড হলে ও ওর ইচ্ছা মতো কেটে নেবে আর আপনি এখান থেকে টার্গেট কস্ট সিলেক্ট করে দিতে পারেন এই আর কি বিষয় আপনার ইচ্ছে মতো তো আমি যদি টার্গেট কস্ট সিলেক্ট করে দেই ধরেন আমি সাড়ে তিনই রাখলাম বা আমি এতর জন্য তোমাকে থ্রি পয়েন্ট সিক্স দিব তারপর আসি টার্গেট অডিয়েন্স সিলেকশনের জেন্ডার আপনি কোন জেন্ডার সিলেক্ট করবেন সেটা উইমেন মেন অল তারপরে এইজ রেঞ্জ অল আছে যদি এইজ রেঞ্জ আপনি সিলেক্ট করে দিতে চান পঁচিশ থেকে আপ টু আগে আরো স্পেসিফিক ছিল এই এখানে কিছু চেঞ্জ এনেছে ইচ্ছা আমার লোকেশন এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট না করে অন্য কান্ট্রি লোকেশন সিলেক্ট করতে চান তাও সিলেক্ট করতে পারেন যদি ইউএসএ এই কান্ট্রি ডিপ কোড ধরেও আপনি সেট করতে পারেন ইউএস তো যদি দেখাইতে চাই দেখাইতে পারেন আপনি এখানে আরো কোন লোকেশন বাল্ক আপলোড একসাথে অনেকগুলা জায়গা যদি দেখাইতে চান দেখাইতে পারেন কপি অল এই আর কি ল্যাঙ্গুয়েজ বলেছে অপশনাল যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মানুষদেরকেও দেখাতে চান সেগুলো দেখাতে পারেন আপনি ওই যে অপারেটিং সিস্টেম যদি কাউকে শো করতে চান একটা এগুলো আসলে ওই ন্যারো করার জন্য আইওএস এর ভিতরেই আবার ওই যে সিক্স পয়েন্ট জিরো এইট পয়েন্ট টু টেন ইলেভেন এই আর কি অ্যান্ড্রয়েডের মধ্যে হলে অ্যান্ড্রয়েডের কোন ভার্সনটা কাপকেপ ডোনাট আইসক্রিম চিলিবিন কিটকেট এদের নামগুলো আমার খুব ভালো লাগে ওরিও আদার মোবাইল ডেস্কটপ আমাদের এগুলো অপশনাল বলেছে দরকার নাই ডিভাইস মডেল আপনি ডিভাইস মডেলও এখান থেকে অ্যালকাটেল অ্যামাজন অ্যাপেল সিলেক্ট করে দিতে পারেন ক্যারিয়ার ক্যারিয়ারটা কি টার্গেট পিপল বাই ডিভাইস ডিভাইস অনুযায়ী অপশনাল বলেছে আপনারা এখান থেকে চিল কম কলম্বিয়া জার্মানি একটু দেখে নেবেন টার্গেট পিপল হু ফার্স্ট ইউজড অন এ নিউ ডিভাইস অর ক্যারিয়ার এটা যদি সিলেক্ট করেন যারা নতুন একটা ডিভাইসে বা ক্যারিয়ারে টুইটার ইউজ করতেছে তাদেরকে শুধু টার্গেট করবে কাস্টম অডিয়েন্স ইনক্লুইড আর এক্সক্লুইড এখান থেকে কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারেন অ্যাপ অ্যাক্টিভিটি অ্যাপ অ্যাক্টিভিটি কম্বিনেশন লিস্ট ওয়েবসাইট অনেক অপশন আছে টার্গেট পিপল ফর্ম এ কাস্টম অডিয়েন্স ইউ হ্যাভ অলরেডি ক্রিয়েটেড ইনক্লুয়েড লিস্ট বুঝতে পারছেন ওয়েবসাইট অ্যাক্টিভিটি অ্যাপ অ্যাক্টিভিটি আপনার যদি আগে থেকে ক্রিয়েট করা কোনো অডিয়েন্স থাকে তাহলে তাদের সেই টার্গেটটাকে ইনক্লুড এক্সক্লুড করতে পারেন এখান থেকে সেই অনুযায়ী আর যদি না থাকে তাহলে অ্যান্ড অলসো ম্যাচ ওয়ান অর মোর আপনি এখান থেকেও টার্গেট করতে পারেন কিওয়ার্ড অনুযায়ী আপনি সার্চ করতে পারেন ইনক্লুইড অর এক্সক্লুইড ধরে আমি এটা ফটোগ্রাফিয়ার যারা আছে ফটোগ্রাফার তাহলে গ্লোবাল অডিয়েন্স সাইজ এত এতক্ষণ কিন্তু অডিয়েন্স এস্টিমেশন দেখা যায় নাই এখন দেখা যাচ্ছে এক্সক্লুড করে করতে চাইলে এক্সক্লুড করতে পারেন যেমন আচ্ছা এটা থাকুক আমি চাচ্ছি এর ভিতরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার যারা আছে তাদেরকে এক্সক্লুড করব গ্লোবাল অডিয়েন্স সাইজ নট অ্যাভেলেবেল তার মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নিয়ে আসলে ওইভাবে কিছু নাই সবাই নিজেদেরকে ফটোগ্রাফারই বলে ওয়েডিং ফটোগ্রাফার গ্লোবাল অডিয়েন্স সাইজ নট অ্যাভেলেবেল যদি না থাকে তাহলে নাই আর থাকলে তো থাকলো এই যে খুব বেশি কমে নাই কারণ এটা কিসের উপর ডিপেন্ড করে এটা নির্ভর করে আপনার অ্যাকাউন্টে আপনি ফটোগ্রাফার কথাটা লিখেছেন তার উপরে কেউ তো আর ওইভাবে ডিপেন্ড মানে ডিফাইন করে দেয় না ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অর বা দিলেও সেই সংখ্যাটা অনেক কম নোটিশ করার মতো না সেজন্য আমাকে শো করতেছে না লুক অ্যালাইক অডিয়েন্স এটা অপশনাল বলেছে আপনার যদি অডিয়েন্স লিস্ট আগে ক্লিক ক্রিয়েট করা থাকে দেখেন রিস পিপল উইথ সিমিলার ইন্টারেস্ট টু অ্যান্ড অ্যাকাউন্টস ফলোয়ার সিমিলারিটি ইজ বেসড অন থিংস লাইক টুইট রি টুইট ক্লিক আচ্ছা না ওইটা আরেক জিনিস এখানে লুক লাইক ফলোয়ার বলতে আপনার যদি কোনো এরকম একটা লোক থাকে যে লোকটার হচ্ছে আগে থেকে একটা ইয়া ছিল ধরেন আমার এই প্রফেশনে যারা আছে তাদের মধ্যে যারা একদম হাই পজিশনে আছে তাদের কারোর যদি আমি এখানে ইয়াটা দেই অপশনটা দেই মানে তাদের নামটা দেই তাহলে তাদের যারা ফলোয়ার আছে যেমন আমি নেল প্যাটেলের কথা বলতেছি যদি নেইল প্যাটেলের বা ফটোগ্রাফিতে কে বেশি পপুলার আছে মনে করেন শহীদুল ইসলাম বাংলাদেশের শহীদুল ইসলাম না শাহিদুল ইসলাম কি নাম ছিল ওনার শাহেদ না শহীদ যাই হোক সে হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেক শহীদুল ইসলাম অনেক পপুলার একজন ফটোগ্রাফার এবার তার যারা তাকে যারা ফলো করে তাদের আমি কিন্তু তাদের যারা ফলোয়ার আছে তাদের মতো যারা আছে তাদের ফলোয়ার অ্যাক্টিভিটি যেগুলা সেরকম মানুষদেরকে টার্গেট করতে পারি

হ্যাঁ ইনক্লুড করেছি এবার তার যারা ফলোয়ার আছে তাকে কিন্তু তাদেরকেও কিন্তু আমার এই অ্যাডটা শো করবে তাদের ইন্টারেস্ট অনুযায়ী ইন্টারেস্ট এখানে অটো অটো মোটিভ বিউটি বুক লিটারেচার বিজনেস অনেকগুলা ইন্টারেস্ট সেকশন আছে এখান থেকে লাক্সারি মানে আপনার অনুযায়ী এই ইন্টারেস্ট অডিয়েন্স এগুলো তো আসলে সিলেক্ট করা এখন আর দেখানোর দরকার নেই ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টিং বেবিস অ্যান্ড টুডলার্স ডে কেয়ার পার্স প্রি স্কুল এল্ডার কেয়ার প্যারেন্টিং তারপর প্যারেন্টিং টিনস ফুড অ্যান্ড ড্রিঙ্ক আমেরিকান কুইজিন বার্বিকিউজ গ্রিলিং বার্স অ্যান্ড নাইট লাইফ বিয়ার অনেক কিছুই শো করতেছে মেক্সিকান কুইজিন জাপানিস কুইজিন ইটালিয়ান কুইজিন গেমিং মানে ইন্টারেস্ট ওয়াইজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন টু টিভি শো মুভিস অ্যান্ড টিভি শো সেটাও আপনার কি বলেছে মানে এই যে রিচ পিপল এঙ্গেজ উইথ স্পেসিফিক টিভি শো অ্যান্ড মুভিস বিফোর ডিউরিং অ্যান্ড আফটার টেলিকাস্ট মানে এর টিভি শো ওয়াইজও আপনি কিন্তু এখানে ইয়া করতে পারবেন যদি এমটিভি টিভি রোডিস দেই আছে কিনা জানি না এম কি টিভি শো নাইনটিন টোয়েন্টি নাইনটিন এম টিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ব্রাজিল নাই মনে যাই হোক আপনি টিভি শো অনুযায়ীও দিতে পারেন ওরা ইন্ডিয়ানদের দাম দেয় না ইভেন্টস অপশনাল বলেছে কনফারেন্স এন্টারটেনমেন্ট হলিডে অলিম্পিক্স এগুলো টার্গেট করতে পারেন আপনি হয়তো একটা প্রোডাক্ট এনেছেন যেটা সামনে কোনো ওই যে অলিম্পিক এর সময় এই প্রোডাক্টটা অনেক কাজে লাগবে তখন এর অলিম্পিক টার্গেট করতে পারেন এ আর কি ব্যাপার স্যাপার কনভারসেশন টপিক সেটা কি রিস পিপল হু টুইটেড এঙ্গেজড উইথ এ টুইট অল লুকড অ্যাট এ টুইট অ্যাবাউট কনভারসেশন টপিক হ্যাভ এ লুক ব্যাক উইন্ডো অফ টোয়েন্টি এইট ডেজ লার্ন মোর কনভারসেশন টপিক একটু দেখে নিবেন আপনি যে রিলেটেড প্রোডাক্টস ইয়ে করতেছেন প্রমোশন করতেছেন সেই রিলেটেড যদি কোনো কনভারসেশন টপিক অ্যাড করে দেন সোজা কথা এডিশনাল অপশন রিটার্গেট পিপল হু সর এঙ্গেজড উইথ ইউর পাস্ট টুইট এটা অপশনাল বলেছে আপনারা যদি এমন পিপলদেরকেও টার্গেট করতে পারেন যারা আপনার পাস্টের টুইটগুলা দেখেছে তো এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে দিতে পারেন রিটার্গেটিং টাইপ পিপল হু স ইউর টুইট আর অর্গ্যানিক টুইট টুইট টাইপ হচ্ছে অর্গ্যানিক পিপল হু স অ্যান্ড এঙ্গেজ উইথ ইউর টুইট মানে কোথায় কোথায় লতায় পাতায় চলে যাওয়া যায় এক্সপ্যান্ড ইওর অডিয়েন্স ক্যাপচার পিপল দ্যাট শেয়ার সিমিলার ক্যারেক্টারিস্টিক্স টু দ্য অডিয়েন্স ফিচার ইউ চুজ তারপর হচ্ছে অলসো টার্গেট ফলোয়ার অফ এত অপশনাল মানে এইভাবে দেখেন কত কত ইয়া করা যায় কত সহজে চলে যাওয়া যায় কত মানুষের কাছে প্লেসমেন্ট কোথায় একটা দেখাতে যাচ্ছেন প্রোফাইলে সার্চ রেজাল্টে আপনি যদি শুধু প্রোফাইলে দেখাতে চান সেটাও দেখাতে পারেন অথবা সার্চ রেজাল্টে আর এটা একটা এটা অপশনাল হোম টাইম লাইন এটা অপশনাল মানে সরি এটা আমাদের আমার এখানে শো করতেছে না এটা কি একটু পরে নেবেন এই যে এখানে এসে ঝামেলা ক্রিয়েটিভস টুইটারের অ্যাড কঠিন না ঝামেলা হচ্ছে এখানে এসে নর্মালি এখানে অপশন থাকে আপনার অ্যাড ক্রিয়েট করা মানে অ্যাডের ভিজুয়ালাইজেশনটা আপনার এখানে আপনার প্রোফাইলে থাকা টুইটার এখান থেকে সিলেক্ট করতে পারবেন অর্গানিক টুইট কেজুয়াল টুইট প্রমোটেড টুইট যদিও আমার এখানে কিছুই শো করবে না ওইটার জন্য একটা এলিজিবিলিটি আছে ওই যেটা বলেছিলাম যে অনেক টুইট থাকতে হয় প্রোফাইলে তারপরে এখানে একটা যদি প্রোফাইলে টুইট নাও থাকে তাহলে এখানে ক্রিয়েট একটা অপশন থাকে যেখান থেকে ক্রিয়েট করেও আপনি টুইটটা ক্রিয়েট করে ইয়ে করতে পারেন প্রিভিউ অপশন থেকে প্রিভিউ দেখে নিতে পারেন টুইট আপনার অ্যাডটা কীরকম শো করবে এই বিষয়টা কি কারো কোনো কথা আছে থাকলে বলতে পারেন আচ্ছা এটা এটাই সমস্যা তারপরে হচ্ছে নেক্সট সবকিছু করার পরে আমার হচ্ছে নেক্সটে যাব নেক্সটে ক্লিক করার পরে ওভার ভিউটা দেখা যাবে আমি কি কি সিলেক্ট করেছি সেগুলা সব এখানে শো করবে স্টার্ট ডেট ইন ডেট ডেইলি বাজেট ক্রেডিট ডেবিট কার্ড স্ট্যান্ডার্ড তারপরে এখানে কি কি সিলেক্ট করেছেন সবকিছু আমার একটা তো রান হবে না কারণ এখানে তো কোনো ইয়াই নাই যেটা মানুষ দেখবে একটা দেখবে যে সেই জিনিসে তো নাই সব কিছু যদি ঠিক থাকতো লঞ্চ ক্যাম্পেইন আপনার বিলিং মেথডটা যদি অ্যাড করা থাকতো সব কিছু ঠিক করার ঠিক থাকার পরে লঞ্চ লঞ্চ ক্যাম্পেইনে যাওয়ার পরে ক্যাম্পেইন লঞ্চ হয়ে যেত আমার যাবে না কারণ হচ্ছে গিয়ে আমার ইয়া আছে পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই আর পেমেন্ট মেথডটা অ্যাড না করা থাকলে লঞ্চ মেথডের পরে এসে পেমেন্ট মেথড শো করবে এখানে বলবে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করেন সেম তবে আপনারা শেয়ার আগে শিওর হয়ে নেবেন বায়ারদের জন্য যখন কাজ করবেন বায়ারের ওখানে পেমেন্ট মেথড অ্যাড করা আছে কিনা কারণ আপনি তো পেমেন্ট মেথড বায়ারের দেখতে পারবেন না এই হচ্ছে মোটামুটি অ্যাড নিয়ে কথাবার্তা আবার অ্যাডে নতুন কোনো অবজেক্টিভ নিয়ে যদি কাজ করতে যাই অ্যাড নিয়ে সরি পেমেন্ট মেথডে গিয়েছি আবার এডিট অ্যাক্সেসে ম্যানেজার ক্রিয়েট ক্যাম্পেইন আর আগেরটা এখানে শো করতেছে এডিট বিড অ্যান্ড বাজেট

এখন ইয়া বলেন মানে কার কার কেমন লাগলো টুইটার? আপু আমার একটা প্রশ্ন আছে বলেন আপু এই যে আমরা ফেসবুকে দিচ্ছি তারপর লিঙ্কড ইন এড আছে টুইটারও অ্যাড আছে হ্যাঁ এখানে ফেসবুক এরটা এত দাম সস্তা কিন্তু ইউটিউবে সরি টুইটার বা লিঙ্কড এগুলো তো দাম বেশি কেন কারণ ফেসবুকে সরাসরি আপনি বিটুসি মার্কেটিংটা করতে পারেন বিটুসি মানে হচ্ছে কি বিজনেস টু কাস্টমার একদম খুচরা বিক্রি করতে পারেন আর লিঙ্কডিনে দেখেন লিঙ্কডিনে কিন্তু ওই খুচরা বিক্রির কোনো সিস্টেম নাই লিঙ্কডিনের যেটা বি বি মার্কেটিং একটা বিজনেস থেকে আর একটা বিজনেসের সাথে মার্কেটিং লেভেলটা চলতেছে এই জন্য ওরা ডিমান্ড ওইভাবে ইয়া করে আর এইখানে মেনলি মার্কেটিং এটা ওইভাবে হয় না এখানে আপনার অ্যাকাউন্টটাকে প্রমোট করা বা আপনার ওয়েবসাইট প্রমোট করা এগুলো নিয়েই মার্কেটিং কোন প্রোডাক্ট নিয়ে ওইভাবে আসলে মার্কেটিং হচ্ছে না ফেসবুকে যেরকম পেজের থ্রুতে আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন এখানে কি প্রোডাক্ট বিক্রির তো কোনো সিস্টেম নাই তো এই জন্য আর এটা তো ডিপেন্ড করে ওদের উপরে মেইনলি ওইটাই একটা কারণ ওই যে একটু আগে বললাম ফেসবুক তো সবার কাছ থেকে সব আইডিয়া নিয়ে নিজের মতো করে আইডিয়া জেনারেট করতে করতে একদিন মার্ক ঝুকারবা পাগল হয়ে রাস্তায় হাঁটবে হাঁটবে না পুরো রাস্তায় আরেকটা কি বলবো জিনিস আইবতে একটা জিনিস ভালো লাগে ওরা বড় লোক হইলেও শো অফ করে না ওরা মনের দিক থেকে গরীব হ্যাঁ পুরো কাউরে এখনো পিছে পিছে দিছে এরকম কোনো নিউজ আমরা পাই নাই মানে কেমন গরীব ঢাকা দেয় নাই কিছু করে নাই কিছুই নাই আচ্ছা আর কারো কোনো কথা আছে নাজিম ফয়জুন নাহার আপনাদের তো অ্যাকাউন্ট দেখলাম না আপু অ্যাকাউন্ট টুইটারের অ্যাকাউন্ট আমাকে তো ফলো রিকোয়েস্ট পাঠান নাই দেনে আমি তো দিয়েছি আপু কি নামে ছিল আমি তো পাই নাই নাকি আমার আগেরটাই দিয়েছেন

TU ফোর র‍্যাঙ্ক ধরুন একটা আচ্ছা গ্রুপে শেয়ার করেন লিংকটা আচ্ছা নতুন কোনো টুল শিখলেন গ্রুপে শেয়ার করবেন টুলের অভাব নাই এবং বলেছে না যে যত টুল সম্পর্কে জানে সে তত ধনী মানুষ আপনি আগে নিজে দেখেন টুলটা কিসের সেই টুলটা কি পড়ে ওটা নিয়ে কোনো ব্লগ আছে কিনা বা লেখা আছে কিনা এগুলো পড়েন তারপর শেয়ার করেন গ্রুপে এটাই তো হচ্ছে কি এই গ্রুপটা যে খুলে রেখেছি গ্রুপ মানে আপনাদের মেসেঞ্জার গ্রুপ না গ্রুপ মানে ডিসকাশন গ্রুপ আপনারা অ্যাকটিভ থাকবেন সবাই আচ্ছা যেহেতু টুইটার নিয়ে শেষ একটা কাজ করি ফাইবারে টুইটারে কি ধরনের কাজ আছে সেটা একটু সার্চ করে দেখি গতদিন নবী বলেছিল

ফাইবার ফেসবুক তারপর অন্যান্য যেগুলো লিঙ্কড ওগুলাতে বেশি ইনস্টাতেও এখন ভালোই থাকতেছে তবে হচ্ছে গিয়ে ওই নবী বলেছিল যে যেটা নিয়ে আপনার মানুষ কম মানুষ কাজ করতেছে ওখানে স্কোপটা বেশি থাকে নিজের জায়গাটা প্রতিষ্ঠিত করার একটা সময় টুইটারও তো র্যাঙ্কে চলে আসতে পারে ভালো পজিশন টুইটার তো আগে থেকেই ছিল এখন হয়তো ভালো আরো চাহিদা হতে পারে লিখে টুইটার সার্চ করার পরে দেখেন টুইটার লিখে সার্চ করি নাই টুইটার মার্কেটিং টুইটার 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 প্রমোশন টুইটার ব্যানার বট হেডার ব্যানার আর হেডার এগুলো তো গ্রাফিক্স কাজ আমরা টুইটারে যাই শুধু টুইটার মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং এটাতে ক্লিক করে রাখি আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট ওই যে টুইটারটা নিয়ে আলাদাভাবে খুব কম মানুষই কাজ করে বেশিরভাগ মানুষ টুইটার ম্যানেজমেন্ট দিয়ে সরি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়েই হচ্ছে গিয়ে কাজ করে এগুলার আপনাদের যে গিগটা রিসার্চ করে দিয়েছি ওই গিগ আপনারা তৈরি করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আর প্লিজ ভিডিওটা দেখে ট্রাই করেন শুধুমাত্র আমাকে দেখানোর উদ্দেশ্যে তারা গিগ খুলেন না আই উইল ইওর টুইটার পেজ অর্গানিক্যালি এন্ড ম্যানেজ ইট এটাতে যাই 55 টাকা কাজ করেছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভিতর এসে গিয়েছে তিনটা অর্ডার কিউতে আছে অর্গানিক গ্রো সে একটাই মাত্র প্যাকেজ রেখেছে অর্গানিক গ্রো ম্যানেজ ইউর টুইটার অ্যাকাউন্ট ফর থার্টি ডেজ ওয়ান টুইট পার ডে থার্টি ডেজ ফুল স্কেজুয়েল পোস্ট ফুল টাইম এঙ্গেজমেন্ট থার্টি ডেজ do you, you need to build up twitter account get more এই যে আমার বাসার নিচে দুইটা রেস্টুরেন্ট আর সারাক্ষণ পোলাও কোরমা বিরিয়ানি এই সেই পরোটার ঘান আপনাদের ক্লাস করাই আর কি যে কষ্ট হয় জিভাটা কন্ট্রোলে রাখতে তার মধ্যে মানুষ আবার ডায়েট করে ম্যানেজ ইউর টুইটার অ্যাকাউন্ট ফর থার্টি ডেজ ওয়ান পোস্ট পার ডে গেইন ফলোয়ার অরগ্যানিকলি আনফলো নন ফলোয়ার্স টু কিপ ইয়োর অ্যাকাউন্ট হাইডেটেড কত সুন্দর করে লিখে দিছে আই ক্যান আর্ট ইটা কি অল লাইক সাম রিলিভেন্ট ইনফরমেশন ফর ইয়োর অ্যাকাউন্ট সাম ক্লাইন্ট টু নট লাইক দিস প্লিজ লেট মি নো

মায়রা পানামা যেহেতু আপনি ইনফরমেশন দিচ্ছেন আই উইল ফলো দ্য অ্যাকাউন্টস অর্গানিকলি সাম উইল ফলো সাম উইল ফলো ইউ দিস ইজ টিপিক্যাল বিহেভিয়ার অন টুইটার আই উইল নট ব্রেক এনি রোলস আপনি একেবারে সেফ বলে দিলেন ডু আই উইল

লং রানে আমাদের কোনো কাজে লাগে না অথচ আমরা যদি অর্গানিকলি আস্তে আস্তে করে ফলোয়ার বাড়াই সেটা আমাদের লং রানে কাজে আসে ক্যান ইউ সিলেক্ট ইউর হ্যাশট্যাগ ট্যাক কিউআর আর ইলেভেন কন্টিনিউ ইয়েস হোয়াট টু আই নিড ফর ইউ ইউর লগ ইন ইনফরমেশন ফাইভ পঞ্চান্ন রিভিউ সবগুলা ফাইভ স্টার টুইটার প্রমোশন টুইটার গ্রো টুইটার গ্রো করতে পারেন আপনাদের যদি মনে হয় টুইটার নিয়ে কাজ করবেন তিনটা অর্ডার এখনো কিউতে আছে কি বলেন নবী টুইটারে গিক খুলবেন নাকি নবী আছেন নাকি অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে গেছেন জুমে অ্যাড হয়ে ঘুমাইতে গেছেন না আপু আসি আচ্ছা আমি নোবিয়ার রুবি কনফিউজ হয়ে যাই এজন্য চুপ করে থাকি মাঝে মাঝে এই তো এক ঝামেলা আপনারে নাইম থেকে নোবি বানালাম এখন নাইম আসে না আর রবি এসে ঝামেলা বাজায় দিছে কি করবেন নাকি টুইটার নিয়ে কাজ

বুঝতে পেরেছেন ঠিক আছে আচ্ছা এই কাঞ্চনজঙ্ঘা নিয়ে এত কি কথাবার্তা হচ্ছে তো বুঝতেছি না বাঙালি এত কাঞ্চনজঙ্ঘা কবে থেকে পছন্দ হইলো আর আপনারা ওই যে টুইটারের প্রমোশনে যদি যান তাহলে আমরা তো টুইটার টুইটার লিখে শুধু সার্চ করেছি তা সেগুলো অনেকগুলো অপশান পেয়েছি আপনারা চেষ্টা করবেন অর্গানিক ফলোয়ার বাড়ানোর জন্য যে অ্যাকাউন্টগুলো ওগুলো ক্রিয়েট করার আপাতত টুইটার মার্কেটিং এ বা প্রমোশনে যদি যাই ওখানে ডানের গুলোও চলে আসবে আই উইল ডু আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং এবারটা তো টুইটার মার্কেটিং করেই কাটাচ্ছে ওখানেও একটা গিগ তার ফার্স্ট পজিশনে আছে দেখি তো আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং অ্যান্ড প্রমোশন দুইটা টুইটার নিয়ে টুইটার মার্কেটিং ম্যানেজমেন্ট ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজমেন্ট একই কালারের গিগ আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং আই উইল বি یور সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যানিমেশন ইনস্টাগ্রাম মার্কেটিং উনি যে দেখেন মেইনলি টুইটার ইনস্টাগ্রাম লিঙ্ক সোশ্যাল মিডিয়া নিয়েই কাজ করে বেশি পাকিস্তানি ভাই পাখি ঠিক আছে তাহলে আজকে লাইফটা শেষ করে দেই